নবী বিদায়ের সময় হজরত বেলালকে জিজ্ঞাসা করে বেলাল তোমার কিছু দাবি আছে নাকি বলে না বলো বেলাল বলো তুমি আমার কাছে কি চাও বলি আর রসুলাল্লাহ আমি যাহা চাবো আপনি তাহা দিতে পারবেন না মহান আল্লাহ কোটি কোটি শুকরিয়া আখিরি পৈগম্বরের উম্মত করে পাঠিয়েছেন আমাদেরকে সবাই বলি পৈগম্বরের উম আমরা আপনারা কি খুশি না বেজাত তাহলে বলেন চিৎকার করে আলহামদুলিল্লাহ কি বল মহিমা তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীম অপার আলহামদুলিল্লাহ উম্মত শেষ্ণবিম্বাতে আমি বাঙালি হুজুরের আর কোনো টাইটেল লাগে না আর আমার দরকারও নাই আমার একটাই দরকার সেটা আমরা আখিরি পৈগম্বরের উম্মত আমরা তো খুশি কিন্তু কিছু কিছু লোক তো বেজার বেজার মনে হচ্ছে বলতেছে নবী ওজা আমিও তা আবার কয়েকদিন যে কয়েকদিন পরে আবার যেন উনি নবী না দাবি করে আর আমার নবীকে আবার উম্মত না বানায় জবাব দেখতেছি নাউজিবিল্লা বলতেছেন দোষ কিন্তু শ্রোতাদের দোষ শ্রোতাদের নিজামুদ্দিন ভুলাউরি এদেশে ওয়াজ করিছে চোখের পানি ফেলায় মানুষ কানছে আব্দুল হাব্বুল বলি মুনাজাত করেছে চোখের পানি ফেলায় মানুষ কানছে এখন আর চোখে পানি নাই কেন ফতোয়া দিয়েছে মুনাজাত নাই যার জন্য চোখে পানিও আর নাই বাড়িতে কেউ যদি মা বাপ কেউ মারা গেছে তার বাড়ির সামনে দিয়ে গেলে সই কান্না কাটি বিশাল ব্যাপার আর এখন মরার বাড়ির সামনে দিয়ে গেলে চুপচাপ শশা কেন ফটুয়া দিয়েছে মরলে কান্দা জায়েজ নাই আগে আমার বাপমার কবর জিয়ারত করেছি কবর স্থানে মুসল্লিরা জুম্মার দিনে দাওয়াত দিলে আইসে কবরের পার্শ্বে দাঁড়িয়ে জিয়ারত করেছে এলাকার ভাবটা আমি বলতে পারবো না আর আমাদের দেশের কিছু ফতুয়াবাজ ফতুয়া দিয়েছে কবরের কাছে না গেলেও চলে তার মানে ওনার সময় নেই সাবধান হতে হবে আওয়ামী লীগ থেকে নয় বিএনপি থেকে নয় জাতীয় পার্টি থেকে নয় সাবধান হতে হবে আলেম ফতুয়াবাজ আলেমদের থেকে খুব খেয়ালের সাথে শুনবেন কথাগুলো কালেকশন মালানা আব্দুল সাত্তার হাফেজ আব্দুল সাত্তার যথেষ্ট কালেকশন করেছে এক ঘন্টার বেশি আমি মাদ্রাসার ভিতরে বসা আপনারা সাবধান হয়ে যাবেন আলেমদের ফতুয়াবাজি থেকে তা না হলে ইমানও হয়তো নষ্ট হয়ে যাবে কেন আমরা এখন পেপার পত্রিকা পড়ি না এখন আমরা ফেসবুক পড়ি ইন্টারনেট ইউটিউব পড়ি সেই জায়গায় আলেম বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম লেখা জায়েজ নাই মিডিয়া আলাদেরকে জিজ্ঞাসা করেন আছে কি নাই তাহলে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নাম কলেমার ভিতরে রাখা যাবে না এত দূর পর্যন্ত ফতুয়া বাজরা ফতুয়া দিয়ে ফেলাইছে আপনারা কি বলেন কলেমার ভিতর থেকে ওনার নামটা কি কাটা যাবে তাহলে এখন হ্যাঁ না বলতেছেন ওই বক্তা যখন ওয়াজ করেছে সেই বক্তার সামনেও কয় ঠিক আর কত অতিরিক্ত হয়ে গেছে মোনাজাত নাই মিলাদ নাই দরোদ নাই কি আম নাই মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়ার পরে আমরা যে জিয়ারত করে মোনাজাত করি ওটা পাকা হারাম করে দিয়েছে তাই বলছি আওয়ামী লীগ থেকে নয় বিএনপি থেকে নয় জাতীয় পার্টি থেকে নয় ওদের কাছ থেকে সাবধান হওয়া দরকার না সাবধান হওয়া দরকার ফতুয়াবাস আলেমদের থেকে এখানে এই যে মিডিয়া আছে এখানে ভাইরাল হয় ভিউ হয় ওরা টাকা পায় আর আমরা ভাইরাল হই ভাইরাল হওয়াতে আমাদের দাওয়াত বাড়ে কিন্তু ভাইরাল হওয়ার জন্যে এমন কোন বাজে কথা বলে তো ভাইরাল হওয়া হারাম আছে কোরআন হাদিসের কথা বলে ভাইরাল হও আর আমি মনে করি একমাত্র ভাইরালের মালিক হলেন জোরে বলুন আমার ওয়াজের বয়স চল্লিশ বছর আমরা যখন ওয়াজ করেছি এ তো কিছু ছিল না এক রেডিও ছাড়া কিছু ছিল না তখনও বাঙ্গালী হুজুরের ডেট ফাঁকা ছিল কেন ভাইরাল হওয়ার জন্য তোমরা বাজে কথা খুব খেয়ালের সাথে কথাগুলো আজকে একটু বন্ধুগণ শুনুন চাপাবাজরা চাপাবাজি করে আমাদের বৈজ্ঞানিকরা রকেটে মহা সৈন্য পৌঁছায় গেছে তোমার মুসলমান কি করেছে আর আমি বলি তোমাদের এই নাস্তিক বৈজ্ঞানিকরা রকেটে মহাশূন্যে পৌঁছায় গেছে আর আমরা যে নবীর উম্মত সেই নবী রকেট ফ্লাইট বিমান কিছুই লাগে নাই সশরীরে আর সে মাল্লাই পৌঁছায় গেছে চাপাবাজরা চাপাবাজি করে রকেটের চান্দের দেশে পৌঁছায় গেছে বৈজ্ঞানিকরা তোমার মুসলমান কি করেছে আমি সেই চাপাবাজের প্রশ্নের জবাব দিতে চাই আমরা যে নবীর উম্মত সেই নবী তোমাদের বৈজ্ঞানিকরা চাঁদের দেশে গেছে আর আমার যে নবী সে নবী জমিনের উপরে পা রেখে আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে ভেঙ্গে দুই টুকরা করে দিয়েছে আমরা সেই নবীর মার হাবা বলে আস্তে আস্তে দুরুদ্িলার কেম এক বক্তা বলেছে নবীকে ভালোবাসতে হবে এমন কোনো আয়াত আমি পাই নাই আমি কিন্তু না জেনে বলছি না আমার কাছে সব দলিল রেখে দিয়েছি কোন বক্তা কি বলে আমিও বক্তা সব আমি রেখে দিয়েছি নবীকে ভালোবাসা যদি আয়াত নাই পাও সেই বক্তার কাছে আমার অনুরোধ হজরত বেলাল তো হাবসি লেখাপড়া জানে না সে তো একজন মুআ কিন্তু সে তো এত নাম হয়ে গেল শুধু নবীর প্রেমেরই কারণে জোরে বলুন ঠিক কিনা নবী বিদায়ের সময় হজরত বেলালকে জিজ্ঞাসা করে বেলাল তোমার কিছু দাবি আছে নাকি বলে না বলো বেলাল বলো তুমি আমার কাছে কি চাও বলি আর সুলাল্লাহ আমি যাহা চাবো আপনি তাহা দিতে পারবেন না বলো তো কি দিবেন তো বলে ইনশাল্লাহ বলো দেখি আমি বেলালের ধন টাকা পয়সা কোনো কিছু দরকার নাই আমার একটা ঠিকানা দরকার কি ঠিকানা বলতো আমতের মাঠে নবী গো কোটি কোটি মানুষের আমদানি হবে ওই জায়গায় আপনাকে কোথায় খুঁজে বেড়াবো পাগলের মতো তাই যদি ঠিকানা দা দিয়ে চলে যাইতেন আমি ঠিকানা মতন আপনার পা কদমে হাজির হয়ে যেতাম পালিত পুত্র জাহেদ বিন হারেস ছোটবেলায় হারিয়ে যায় হারানো সন্তান বাজারে বিক্রি হয় আমার নবীর কাছে হাজির হয়ে গেল মা কানা মোহাম্মুন আবাহি মির ইব্রাহিম চারটা ছেলে থাকা কালীন আল্লাহ আমার হাবিব কোন পুরুষের পিতা নহে চারটা ছেলে বাচ্চা কালে মারা যায় এই জায়ন্তি পালিত পুত্র হিসাবে গ্রহণ করলেন অনিয়ম বাবা হিসাবে কবুল করলেন গ্রহণ করলেন হঠাৎ করে জায়দের মা বাবা খবর পেয়েছে আখিরি পাইগম্বরের কাছে তোমার ছেলে আছে। বাবা আর সাসা হাজির হয়ে গেল নবী গো বলে আখিরি কোনো ছেলে আপনার কাছে আসে নাকি আমার নবী ডাক দিয়ে বলছে সে তো আমার ছেলে বলে না হুজুর আমি তার জন্মদাতা পিতা ছোটবেলায় হারিয়ে যায় জায়েদের মা ওই বেটার সঙ্গে কানতে কানতে অন্ধ হয়ে গেছে আমরা এসেছি জায়েদকে ফিরত নিতে নবীজি জায়েদকে ডাক দিয়ে বলছে না ছোটবেলায় হারিয়ে গেছে মনে নেই জায়েদের বড় চাষা কই বেটারে আমি তোর বড় আর এইটা তোর বাবা বেটারে একটা কথা শোন তুই হারিয়ে গেছিস তোর মা কানতে কানতে অন্ধ হয়ে গেছে তুই বাড়িতে চল রে বেটা তোর মা তোকে দেখলে হয়তো সুস্থ হয়ে যাবেন কোনো কথা বলে না বেটা যায় তুই বাড়িতে চল আমি তোর বাবা সমস্ত জমি জায়গা তোর নামে রেস্তিরি করে দিব ঘর সংসার করে খা তাও কথা বলে না জাহেদ সে চোখের পানি বুক ভেসে যায় বাবা হুজুর তো শুধু কান্দে কিছু বলেন আপনি একটু বলেন না আমার ডাক দিয়ে কই রে বেটা তোর বাবা তুমি জায়গা রে করে দিবে তুই বাড়ি যা বিয়ে থাওয়া করে ঘর সংসার কর মির্কির ব্যারামের মতন কাঁপে আর কান্দে আর সুলাল আমার বাবা যদি আমার নামে জমি কেন পৃথিবী লিখে দেয় আমি জমিদার হয়ে গেলাম আমি ধনী হয়ে গেলাম কিন্তু আমার জীবন থাকতে জমি জায়গার বিনিময়ে আপনার মতো বাবাকে আমি সারতে রাজি না যেসব মোল্লাবাজি না মোল্লাবাজি করে আমার নবীর প্রেম যেখানে নাই সেখানে খোদা নাই ওয়াজ করতে পারো বড় বড় হাজার হাজার লোক হতে পারে কিন্তু মনে রাখো এক ফুটা চোখের পানি যদি না ঝরাও সেটা কেমনে দোয়া কো বলল বলে যে প্রেমে নবীকে ভালোবাসতে হবে এমন কোনো আয়াত আমি পাই নাই আরে পা তুমি পাইছো কি নবীকে মাইড়িয়ে ফেলা পাইছো নাকি পাইছো নাকি সরাদি আল্লাহুতা লালহু সাড়ে আট বছর বয়সে নবীর খাদেম সোয়াল্লা আনা সরাদি আল্লাহুতা লালহু বলেন সাড়ে আট বছর খাদেম আমি আমার নবী যদি গিলাস আনতে বলছে জগ আমার নবী প্লেটানতে বললে গিলাস আনছি কত ভুল করেছি আমার রহমান নবী জীবনে আমি আনাসকে কোনো দিন ধমক দেয় না কানতেছে নবীজি বিদায় হয়ে যাচ্ছেন আনাস রাদি আল্লাহ তালান হোক কান্দে কোনো সাউন্ড নাই শুধু চোখ দিয়ে পানি ঝরে নবীজি চারিদিকে তাকাই সাহাবিরা জিজ্ঞেস করি আর সুল আল্লাহ নবী গো বলেন তো আপনি কাউকে খুঁজছেন নাকি বলে আমার খাদে আনাসকে ডাকো সাহাবিরা গিয়ে দেখে আনাস বসে বসে কাঁদলে সাহাবিরা কয় নবীজি আপনাকে ডাকে বলে আমি যাব না বলে কেন আগে যদি জানতাম রে আমার দয়ার নবী এইভাবে বিদায় হয়ে যাবে তাহলে তো আমি প্রেম করতাম না আমি যাইতে পারবো না বলে বেয়া দবী হবে আস্তে করে নবীর পাক কদমের কাছে গিয়ে বসে কান্দে নবী ডাক সরা সবাই বিদায় নিল কেউ অনেক দোয়া নিল তুই কিছু চাচ্ছিস না কেন বলে হুসুর আমার সাওয়াদা অনেক বড় কি চাষ বল আমার যে চাওয়া আপনি দিতে পারবেন না আমার নবী ডাক দিয়ে কয়া নাস এই মুহূর্তে যদি আমি আমার আল্লাহকে বলি ওহুদ পাহাড় দুইটা স্বর্ণ বানায় দাও তা দেবে বলে হুজুর ওহুদ পাহাড় দুইটা যা স্বর্ণ হলে দাম হবে তার থেকে দামি জিনিস আমি চাইব বলো তুমি কি চাও বলো দিবেন তো বলে দেখি তুমি বলো দিবেন তো বলে আমি ইনশাল্লাহ পাদুখানা জড়ায় ধরে কয়া রসুল আল্লাহ ওহুদ পাহাড় স্বর্ণ বানানোর দরকার নাই ওহুদ পাহাড় স্বর্ণ দিয়ে আমি কি করব বলে তুমি কি চাও আপনি সবার নাম ধরে ডেকেছেন আর আমাকে খাদেম বলে ডেকেছেন বলে হ্যাঁ তাই যদি হয় কালকে আমাদের মাঠে নবিগ আল্লাহ কাজী হবেন আর আপনি উকিল হবেন ওই সময় খাদেম হিসাবে এই গুণাগারকে একটু পাশে জায়গা দিবেন কিনা এর নাম হলো প্রেম বলে তো আবু বক প্রেমের কারণেই তো হাজরত উমর প্রেমের কারণেই তো উসমান বনি ধরে বলুন ঠিক কিনা আর তোমাদের প্রেম নাই তাই বলে তুমি প্রেমের ওয়াজকে অস্বীকার করতে পারো না এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা নেও আবার অগ্রিম নিয়ে নাও অগ্রিম নিয়ে নাও যে এক টাকা বাকি থাকলে গাড়ি সাজাদপুরে পুষবে না তুমি ফতুয়াবাজের বক্তব্য এদেশের মানুষ বিশ্বাস করতে পারে আমি বাঙালি হুজুর বিশ্বাস করি না যদি আমাকে পছন্দ না হয় শুধু বলবেন যে হজুর আপনি চলে যান দোয়াও করবো না বেজারও হব না খুশি হয়ে বলবো আলহামদুলিল্লাহ আমার কানে এসেছে এলাকার একটা মাদ্রাসার থেকে পঞ্চাশ হাজার টাকা বক্তা আগেই নিয়ে নিয়েছে ও বক্তা জানে যে আমার ভিতরে যে মাল আছে ওখানে গেলে কেউ শুনবে না যার জন্য আগেই বেটে নিয়েছে তুমি বক্তা ফতুয়া দাও তোমার ব্যাপারে কি কোনোদিন ফতুয়া দিয়েছ কত বছর হলো বাঙালি হুজুর এখানে কত বছর হলো মাদ্রাসা বহুদিন কি আজাদের বাড়ির থেকে খাবার আনছে খাবার খেয়েই আমি বুঝতে পারিছি আজাদের বাড়ির খাবার আমি জিজ্ঞাসা করছি খাবার কি বাড়ির তাহলে আজাদের বৌজ এত প্রেমের সাথে মহাব্বতের সাথে রান্না করলো এইবার সেই আজাদকে কি করে তুমি খাসি চোলা করে চলো যে চল্লিশ হাজার টাকা না হলে হবে না তাহলে খাওয়ার বিলও তোমার কাটতি হবে সব ভণ্ডামি বাংলার মাটিতে চলবে না বাংলার মাটি ওলি আল্লাদের দেশ যেই জায়গাতে বাঙালি হুজুর ডিজিটাল মাইক ডিজিটাল সাউন্ড সিস্টেম দিয়ে ওয়াজ করতেছে এটা কারুর বাপের কিনা জমিন না এটা শাহ শাহমকদুম রহমতুল্লাহ জমি এটা শাহ জালালের জমি এটা শাহ পরানের জমি এটা শাহ মকদুমের জমি এটা হলো উস্তাদদের জমি এটা হাবিবুল্লা শাহ জমিন ধরে বলুন ঠিক কিনা শুনতে শুনতে কান অসহ্য হয়ে যায় এসব কি হচ্ছে চারিদিকে ভুল করেছিল বলুন একজন আলেম যদি হজরত আলীকে পারে তাহলে আমরা কত বিপদের মধ্যে বিরাজ করছি বর্তমানে ইসলাম আর আপনারা কি আপনাদের মাথার উপরে কাঁঠাল ভেঙ্গে খাচ্ছি আপনি কাঁঠালের গন্ধ শুধু সম্পর্কে নবীজি বলেন আনা মাদিনাতুল বাবুহা আমি জ্ঞানের শহর ওই শহরে ঢুকতে গেলে একটা দরজা সেটা আলি সেই আলীকে তুমি মদ খাওয়া মদ করি সব আমার কানে শোনা আছে আমার কাছে প্রমাণ আছে তৌবা করে ভালো করে নতুন করে মুসলমান হওয়ার চেষ্টা করো সাড়ে আট বছর বয়স থেকে হযরত আলী কোনো দিন নবীর পাশ থেকে সরে না দশ বছরে কলেমা গ্রহণ করলেন এগারো বছরে নবীজির জবানের টাইটেল আসলো আসাদুল্লাহিল হিলকালি মারহাবা বলে আর তুমি বলো হজরত আলী মদ খেতে গিয়ে মাতাল অবস্থায় নামাজ ভুল করেছে এই জন্য আমি বলেছিলাম বিএনপি থেকে সাবধান হওয়ার দরকার নাই আওয়ামী লীগ থেকে সাবধান হওয়ার দরকার নাই সাবধান হয়ে যাবা বক্তার জুব্বা দেখে ভুল না আর বক্তার গলার কণ্ঠ দেখে ভুল না আর মনে করো না এই বক্তা সস্তা বক্তা ওরা বেশি টাকা নেয় ওরা হলো ইন্টারন্যাশনাল এইখানেই তো রোগ তত এই জন্যই বলেছি দোষ তো হলো শ্রোতাদের ভাইরা আমার হজরত আলী রাদি আল্লাহ তালানহুর মা হজরত আবি তালেবের স্ত্রী পেটে করে কাবাজি আরত করতেছিলেন লাব্বাইক বাইক লাশারি কালা কালা বাইক এমন সময় পেটে ব্যথা উঠল কাবার শরীফের দরজা খুলে দিলে ওই কাবার ভিতরে হজরত আলীর জন্ম হয়ে যায় চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসে না নাকচ করে হজরত আবু বকার ওমর ডাক দিয়ে কইয়া ইয়ার রসুল আল্লাহ হজর ফাতিমার বিয়ে দেবেন কেমন ছেলে বলে ছেলে জমিদার দরকার নাই টাকাওয়ালা দরকার নাই রাজা ব্যবসার দরকার নাই আল্লাহওয়ালা ছেলে আমার দরকার হযরত আবু বকর আর ওমর প্রস্তাব দিলেন ইয়ার রসুল আল্লাহ হযরত আলীর সঙ্গে বিয়েটা দিলে কেমন হয় কয়েক মিনিট চোখ বন্ধ করে চুপ থেকে নবীজি মুসকে হাসি দিয়ে আবু বকর রে এইমাত্র জিব্রাইল আমার কানের কাছে খবর দিয়ে গেল জান্নাতের ভিতরে হজরত আলিয়ার আর মার বিয়ের মুনাজাত হয়ে গেছে তাহলে সেই হজরত আলীকে যদি মদখর বলে একজন বক্তা হয়ে কত ডিয়ারিং অবস্থায় মুসলমান আছেন নবীজি বলেন হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে ইমান রাখাও তেমন কঠিন হবে সেই দিনে আমরা বাস করছি এক একজন এক এক কথা তারপরে আবার বলতেছে আমি ইনি বিয়ে করেছেন একটা ওনার স্ত্রী মারা গেছে আর একটা বিয়ে করেছেন ওই মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়েছিল তাই বলে ওনার ছেলে কি মা বলতে হবে না উনি কিন্তু নিকা করেছে মা বলা লাগবে কি না ছেলে যদি বলে ওই তালাক খাওয়াইন না মহিলাকে মা ডাক বলা অপরাধ কি না এক বক্তা বলতেছে মা ক্ষতিজাতুল কুবরা তাওয়াল দুইবার তালাক খাওয়াইন না বক্তা যদি বলে মা খদি দুইবার দুই বার তালাক খাওয়াই না এই দেশে আর ইমান নিয়ে বাসা যায় না মাইশা সিদ্দিকারা দি আল্লাহু তালানহু বলেন মাঝে মধ্যে আমার দয়ার নবী উঠে অজু করে জান্নাতুল মুআল্লায় গিয়ে মা খদিজার কবরের পাশে জিয়ারত করে চোখের পানি ফেলতেন দেখে নবীর মজে যা ভাগ্যবতী মা খদি যা জীবন যৌবন করিলে নর্পণ দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন যার জন্যে বলছি বক্তা থেকে সাবধান উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরার কে যদি বাজে কথা বলে সেই বক্তাকে মানা যাবে নাকি মানেন কেন আহা কি কানা খদ্দির আর পুকুরা বেগুন এই দেশে মা খাদিজাতুল কুবরা গল্পটা আইসা সিদ্দিকার কাছে নবীজি বলতেছেন আইসা সিদ্দিকার চোখের কুনা লাল নবীজি জিজ্ঞাসা করে আইসা খদিজার কথা বললে তোমার চোখ লাল হয় কেন আইসা সিদ্দিকা বলেন ইয়ার সুল আল্লাহ নবী গো বলে বলো ইয়ার সুল আল্লাহ নবী গো আমাকে বিয়ে করেছেন সাত মা মতান্তরে নয় এত ছোট মানুষ বিয়ে করেছেন আমি কি আপনার কিছুই করি নাই জীবনে খালি ওই বুড়াটার কেন বক্তা যদি বলে তালাক না ওই জবাবটা ভালো করে নিয়ে যাও বক্তা ডাক বিয়ে খবরদার তোমরা হলাম সুখের দিনের স্ত্রী আর আমার যা হলো দুঃখের দিনের স্ত্রী ভালো করে মনে রাইখো আমি যদি যাকে বিয়ে না করতাম খাতুনের জান্নাত মা ফাতিমাকে পাইতাম না আমি যদি ফাতিমাকে না পাইতাম হাসান হুসাইনকে পাইতাম না আর হাসান হুসাইনকে না পাইলে আমার পাগলম্মতকে জাহান্নাম থেকে বের হওয়া বের করা সম্ভব ছিল না সেই মা খদিজাতুল কুবরা যাকে আল্লাহ তালা সালাম দিয়েছেন সোহান আল্লাব আল্লাহ তালা কি দিয়েছেন আল্লাহ তালা কয়জনকে সালাম দিয়েছে মা খদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে কোন সময় সালাম দিলেন হাজি সাহেবরা জানেন যেখানে কোরআন শরীফ নাজেল হয়েছে পাহাড়টার নাম কি জবলে নূর জলবন জবালে নুর ওই জায়গায় মা খদিজাতুল খাবার নিয়ে উঠতেছেন নবীজি খাচ্ছেন মা খদিজা চুপচাপ বসে আছেন এমন সময় খদিজাতুল কুবরার চেহারাটা একটু ফেঁকাইসে ফেকাইছে ভাব মানে রক্তশূন্য যেমন হলে ওইরকম নবীজি খাচ্ছেন আর জিজ্ঞাসা করেন খদিজা তোমার চেহারাটা এমন দেখাচ্ছে কেন কান্দের কান্দে আল্লাহ আপনার সামনে তো আমি মিথ্যা বলতে পারবো না আর আমি তো মিথ্যা বলিও না বলে কেন বলো তো আপনার আর আমার দুইজনের এক বেলার খুরাকি ঘরে ছিল আমারটা আমি খাই নাই আপনাকে আমি খাওয়াচ্ছি ওই আমার ভাগটা আজ নয় দিন ধরে আপনাকে খাওয়া আজ নয় দিন গল আমি পানি খেয়ে খেয়ে কাটাই বলে কেন তুমি এত কষ্ট করো মাখনি জাতুল কুবরা বলে যারো সুল আল্লাহ আমার কষ্টের একমাত্র কারণ আমি যেন আল্লাহকে পা এই কথা বলতে বলতে আল্লাহ তালা কয় ও জিব্রাইন দেখো আমার হাবিবকে কিভাবে ভালোবাসে ভালোবাসার বলে নাই রে কানা মুল্লা দেখো কিভাবে ভালোবাসে খাবারটা নয় দিন ধরে খাওয়ায় কিন্তু আমাকে পাওয়ার বড় ইচ্ছা আমি আল্লাহ সালামটা আমার হাবিবের স্ত্রী খোদে যাকে দিয়াইস যাও জিব্রাইল আসলেন ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনার স্ত্রী খোদে যার জন্য সুখবর বলে বলো বলে এই মাত্র আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দিলেন ইয়ার সুল আল্লাহ নবী গা কে যে আল্লাহ সালাম দিয়েছেন কত বড় দরজার মানুষ এই দরজার মানুষ শুধু নবীকে ভালোবাসার কারণে ইয়ার সুল আল্লাহ যে যাকে আল্লাহ তালা সালাম দেয় আমি জিব্রাইলের সালামটাও দিয়ে দিলাম জিব্রাইল চলে গেলেন আমার নবী কয় খিজা চোখের পানি মস বলে কেন সুখবর আমার কি সুখবর হতে পারে বলে সুখবর একটাই আল্লাহ তোমাকে সালাম দিলেন জিব্রাইল সালাম দিয়েছে মা খিজা কেন্দ্রে পাগল পাড়া হয়ে কয় নবী গো আমি খদিজা কিন্তু লেখাপড়া জানি না মূর্খ আমার ভাষা জ্ঞান নাই আল্লাহ সালামের জবাবটা আপনি দিয়ে আর আমি সালামের জবাবটা দিয়ে দিলাম ইহুদিদের দালাল ইহুদিদের টাকা খেয়ে মুসলমানকে ধ্বংস করার একটা পাই তার একদল বক্তার মা বিরুদ্ধে বললে আমরা চুপ থাকবো নবীজির বিরুদ্ধে বললে আমরা চুপ থাকবো হাসান হুসাইনের বিরুদ্ধে বললে আমরা চুপ থাকবো শাহ জালাল শাহ পরান শাহ মকদুমের বিরুদ্ধে বললে আমরা চুপ থাকবো সেই বক্তাকে আপনারা কেন জায়গা দেন আমি সেইটাই তো বুঝি না ওয়াজ এখনো শুরু হয় হয়নি ভূমিকা চলতেছে চুপচাপ ভালো করে শুনে নেন মা খদিজাতুল কুবরা নবীকে পাওয়ার জন্য সর্বস্ব তার পাক কদমে কুরবানি করেছে দিয়েছেন নবীকে ভালোবাসা আয়াত বলে সে মোল্লা কোথাও পায় না মা খদিজাতুল কুবরা নবীজি রানের পরে মাথা দিয়ে শুয়ে আছেন ভালো করে শোনেন তখন মা ফাতিমা ছোট্ট বাচ্চা মেয়ে রানের পরে মাথা দিয়ে শুয়ে আছেন নবীজী আস্তে আস্তে মা খদিজার চুলগুলো নাচতেছেন মা খদিজার নবীর দিকে মিটমিট করে হাসে ঝোরে কনমার হওয়া নবী তাকায়ে পড়েছেন মা খদিজা চোখের পানি ছড়াইয়ে দিয়ে কান্দে আমার নবী জিজ্ঞেস করে খদিজাত এই মাত্র তুমি হাসলা হাসি মুখে আবার কানতেছো কারণটা কি বলে ঠিকই বলেছেন নবী গো বলে হাসার কারণটা শোনেন আমার জমি জায়গা টাকা পয়সা ধন আপনার পা কদমে কোরবানি করে দিয়ে আমি হাসছি কেন জানেন গো নবী আজ আমি খোদে যার বালিশ হলো নবীজির রান মুবার তাই আমি হাসছি কান্দ কেন কান্দি কেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিয়ে করেছেন চল্লিশ বছরের বৃদ্ধা কত কষ্ট করি আপনাকে আমি প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করলাম আমি কালতেছি আমি যদি বিদায় হয়ে যান আপনাকে এইভাবে লালন পালন করবে কে এই জন্যে আমার চোখে পানি ঝরে ছোট বাচ্চা মেয়ে জান্নাতে সাহেব মা খে যার কপলের উপরে হাত দিয়ে খাই মা আমার বাবার জন্যে তুমি চিন্তা করো না তুমি মারা গেলে আমি মা হয়ে যাব কয়েক বছরই তো এইখানে আসলাম নাকি কয়েক বছরই তো আসলাম আপনার মার কবরের পাশে বাপের কবরের পাশে আপনারা কি এই বছর আমার একটু বেজার বেজার ভাব নাকি লেট হয়নি তো আমি এক ঘন্টা আগেই চলে আসছি খুশি না বেজা খুশি আছে অন্তর থেকে কথা এক নম্বর কোনো দুই নম্বর না দেখেন কথা কয় নম্বর তাহলে সামনের দিকে এক হাত করে আগে আসলে বুঝবো যে কথা এক নম্বর আছে আর যদি না গান তাহলে মনে করবো যে ওর বাপের কবরের পাশে বসেও দুই নম্বরই করলো

মানুষ আল্লাহ প্রেমের কারণে প্রেমের দুরিবান্ধ নবীজি রসনে আল্লাহ জরে জোরে আলা সল্লে মা অতি কষ্টের দিন কাটালেন নবীজি পেট ভরিয়া খাইলেন না উম্মতের কারণে নবীজি খেজুর পাতার বিসানা আন্দ হুম্মা সবাই পরিলেন শাহ মকদুম রহমতুল্লা লেহের রৌজা পাক জিয়ারত করেছেন কে কে হাত তোলেন তো মকদুম বাবার মাজার শরীফ জিয়ারত করেছেন কে যারা যারা জিয়ারত করেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আপনি কি যাই বলেছেন মকদুম বাবা আমার একটা বাসা দেও তো কার কাছে চাইছেন জোরে বলুন আমিও তো নয়বার কাবা জিয়ারত করেছি তিরিশ বার আজমির শরীফ জিয়ারত করেছি আমি তো মৌলার কাছে চাইছি তাহলে আমাদের দেশের কিছু কিছু মোল্লা যে বলতেছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না আমরা তো আল্লাহর কাছেই চাই এই 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 দলিলটা যে মোল্লারা দেয় এটা অলির বিরুদ্ধে চলে যায় আমার থেকে ভালো ভালো বসে আসো। আপনারা ভালো করে বোঝেন আমরা কোনোদিন শাহমুখমের কাছে চাই না শাহমুখুমও যে আল্লাহর কাছে চেয়েছে আমরাও সে আল্লাহর কাছে চাই কিন্তু অসিলাদি আল্লাহ শাহমুখুম একজন আল্লাহর অলি আমি খুব বিপদে পড়ে গেছি তো অলির ওসিলাই তুমি আমাকে মাফ করো না কিন্তু এখনকার মোল্লারা যে ওয়াজ করতেছে যে খবরদার কারুর কাছে না ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এ মোল্লা তোকে ফতুয়া দিতে হবে নাকি তার মানে আস্তে মাজারেও যাতে না যায় সেই ভাবটা কেবল করে আসতেছে কিন্তু মনে রাখ ক্ষমতার মালিক একমাত্র জলে বলেন একমাত্র একমাত্র আল্লাহ ক্ষমতার মালিক এটা যদি বিশ্বাস না করে কাফের হয়ে যাবে বলুন একমাত্র ক্ষমতার মালিকার লাভ এটা যদি বিশ্বাস কি বলে আমরা শাহ মকদুমের মাজার জিয়ারত করি আমরা শাহ শরীফ জেন্দানের মাজার জিয়ারত করি তাতে যদি তোমাদের এত জলা জলে আমার মনে হয় তোমাদের থেকে আমরা উন্নত মানের বান্দা তার কারণ তোমরা বলতেছ কলেমার মধ্যে মোহাম্মদের নাম রাখা যাবে না তোমরা বলতেছ হজরত আলী মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজ পড়েছে এত বড় পাপের কথা আমরা বলি না ক্ষমতার মালিককে জোরে বলে কিন্তু আনাদিঘির পানি

কার মাধ্যমে কন এইবার যখন ওর মার বুকের দুধ শুকায় গেল ডাবের পানি শুকায় গেল এইবার ওই পৃথিবীদের গোষ্ঠী কি আল্লাহর কাছে গেছে না খাজার কাছে গেছে খুব বুঝে শুনে কথা বলেন খাজা যে আল্লাহর প্রতিনিধি জোরে বলেন ঠিক কেন আর জোরে বলুন ঠিক কেন চিনেকে ওর মা নাই বাপ নাই আকার নাই সিনেকে বাড়ি নাই লামিয়ালিদওয়ালাম ইউলাদ আমাকে আল্লাহ আমার নবীজি সিনাইছে আল্লাহ এক আমার নবীর কথার ওপরে বিশ্বাস করে মা নেেছি আল্লাহ যে এক তার প্রমাণ তো হলো দলিল নবীজি আপনার যে জমিন আছে আপনার জমিনের প্রমাণ হল দলিল আল্লাহ যে আছে তার দলিল হল নবী মুহাম্মাদুর। তুমি বড় ফতুয়াবাজ পাইলা কোথায় আল্লাহ ঠিকানা এখানে হাত বানতে হবে এখানে হাত বানতে হবে হাত বান্দা নিয়ে লাঠি এই পাগলের দল হাত বান্দার মালিক তো হলো একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ বলে বাঙ্গালি হুজুর খেপা খেপা মনে হচ্ছে একটু খেপা খেপা মনে হচ্ছে এটা খেপা না এটা হবে মেহেরপুর জেলা গাঙ্গি উপজেলা তিতুলবাড়িয়া গ্রামে মসজিদের মিহারে উপরে লেখা আছে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল উল্লাহ ওই হারাম ইমাম কি বলেছে জানেন মোহাম্মদ হলো একটা মানুষ আল্লাহর ঘরে ওই নাম রাখা যাবে না আর আল্লাহর নামের সাথে ওই নাম রাখা যাবে না রাজমিস্ত্রি দিয়ে সেনিয়ার আর হাতুরি দিয়ে মোহাম্মদের নামটা ভেঙ্গে চুরমার করে ফেলেছে ওয়াজের মধ্যে আস্তে আস্তে কিন্তু আপনার ওই মান নষ্ট করবে সাবধান 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 ওই সাপাবাজ বক্তার কাছ থেকে সাবধান বন্ধুগণ খাজা মহিনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলে। নামাজে দাঁড়ালেন আসরের নামাজ ইন্নি ওয়াজাহতু ওয়া জহিয়ালি লাদি ফাতর সামা ওয়া তিওয়াল আবজাহানি আনা মিনাল দোয়া জাইনাজে দুয়া পড়তেছে আর অজয় পাল হলো পৃথিরাজের পোষা জাদু কর সরকারি ভাতা পাওয়া যাদুকর উনি যখন খাজা গরীব নেওয়ারদের সাথে পারলেন না উনি উঠলেন একে বলে না পাহাড়ে না শূন্যে জাদুর বলে শূন্যে যাই বলছে ময়ন উদ্দিন চলে যাইসো চলে আইসো খাজা বাবা মিটমিট করে হাসে জমিনে পারিস আমি আমার নামাজ বাদ দিয়ে তোর সাথে মোকাবেলা করবো নাকি কম কেমন মরদ আসো নামাজের পরে আসতেছি নামাজ ফেলাই দিয়ে আমি তোমার সাথে মোকাবেলা করতে রাজি না উনি নিয়াত বানবে আর ওনার খড়মের ভিতর থেকে আওয়াজ আসতেছে আসসালামু আলাইকুম একই ব্যাপার আচ্ছা আমার যদি স্যান্ডেলের মধ্যে থেকে আওয়াজ আসে আসসালাম আলাইকুম আমি তো সাইডি মারবো দৌড় আর উনি বলছে কি হয়েছে তোমাদের হজুর হজুর মাইন উদ্দিন আপনি একাগ্র চিত্তে নামাজটা আদায় করুন আমরা আপনার পার জুতা আপনি একটু অনুমতি দেন গো ওই অজয় পালকে আমরা কলেমা পড়ে আসি খাজার খড় গিয়ে পালের গায়ে লাগে আর কয় পড় হার জাল্লাল আল্লাহতে তেজার পূর্ণ ইমান কোথা সে মুসলমান পাগল কোনোদিন শাহমকদুমকে আল্লাহ বলবে না যার প্রেমে তার কাটা সেও কোনোদিন হাবিবুল্লা শাকে আল্লাহ বলবে না আল্লাহ আল্লাহ রসুল রসুলি অলি অলি কিন্তু একদল আলেমের সুলকানি উঠেছে এই মানুষকে খাজার থেকে দূরে নিয়ে যাওয়া লাভ হবে না আমরা তো বিশ্বাস করি আল্লাহর হুকুম ছাড়া খাজাও চলে নাই কিন্তু খাওয়া খাজাকে যে পাওয়ার দেওয়া হলো এই পাওয়ারকে তুমি অস্বীকার করবা কি করে খাজা মঈনউদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহ তারাগড় তারাগড় আনা সাগর চিটি ওযু করে ভক্তরা কয় হুজুর গো এখানে তো ওযু করে এসে জামাত পাওয়া যায় না এখানে একটা পুকুর খড়া দরকার আজমি শরীফ গেছেন কে আমার আব্বা গেছে আর চিন্তা পাথরের দেশ পাথরের দেয় বড় বড় পাহাড় আর পাহাড় খাজা মঈনুদ্দিন সিস্টে বলেন بیٹারে কুকুর কেমন খনন করবা এত পাথর বিছানো জায়গা বলে হুজুর আপনি দোয়া করে দেন কোদাল দিয়ে আমরা শুরু করি একদিন তো পানি বের হবেই আমার খাজা বলতেছি আসলে একটু তোমাদের দেরি হয়ে যায় সর পুকুর বানায়া দিচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইটা আঙ্গুল দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গতা মারলেন পাহাড় ভেঙ্গে সৌশির হয়ে ওই জায়গাতে ঝর্ণা হয়ে পানি উঠে গেল নদী হয়ে গেল জোরে কন্মার হাবা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু খাজা গরিব নেওয়ার যে দুই গুতাতে পাহাড় সরাইতে পারে এটাও তো বিশ্বাস করা লাগে আমরা যখন বলি ওই গুহাবির বাচ্চারা খালি সুলকাই না হয় সব আজ করা যায় নাই তার মানে ওরা যে আসলেই গোপনে খাজার শত্রু এতে কোনো সন্দেহ আমি গেলে এই সাফাবাজের দল আমি সাজাদপুরে আসলে মাজার জিয়ারত করি আরো তো বক্তা আসে ওরা যায় না কে এখান থেকে বুঝে নিতে হবে যে বাবাজির ডালমে কুসকালা হ্যাঁ মানে ওনার ভিতরে কিছু ব্যাপার আছে তার মানে উনি যদি সরাসরি ফতুয়া দেয় ডাকবে না এক লাখ পাবে কোথায় ওদেরকে চিনে রাখতে হবে তারাগর পাহাড় উঠছেন নাকি আমি তারাগড় পাহাড়ে আপনারা তো গাড়িতে উঠছেন ওই সাইড দিয়ে ঠিক গাড়িটা এইভাবে উঠে আর আমি আর এক সাইড দিয়ে আসে হাঁটতে গেলে হাঁটি উঠতে গেলে দেহের কিছু থাকে না আমি বহুবার উঠেছি গতবার আর পারি নাই গতবার বলল আমার ছেলে মেয়ে বলছে আব্বা একটু উঠেন আমি নাড়ে শেষে আমাকে নামানো মুশকিল হবে এত দূর সেই পাহাড়ের উপর থেকে দল সমন পাথর ফেলায়ে দিয়ে খাজার আস্তানা সহ ধ্বংস করে দেবে লোকজন এসে বলছে হুজুর আড়াই সমন পাথর ওখান থেকে ফেলাইয়ে দেবে খাজা গরিব নামাজ বলছে এই খানকার মালিক আমি না আমি মহিনুদ্দিনের মালিকও আমি না খাজার বিশ্বাস কার উপরে তো রিসার্চ করে যাই খাজার বিরুদ্ধে বল কাঠ মোল্লার লেখা পড়া নাই গলার সুর ভালো তাই ওয়াজ করে খাইয়ে গেলি খাজা মাইন উদ্দিন বলতেছে আমি মাইন আমার না তাহলে ওনার বিশ্বাস কার উপরে আমি ওই পাথরের ক্ষমতা একমাত্র আল্লাহর তবে এই দেখো যখন ফেলায় দিল খাজা গরিব নামাজ দুই আঙ্গুল দিয়ে আড়াই সমন পাথর ঠেকাইল ওই পাথর ফুটা হয়ে খাজা গরিব আঙ্গুল ঢুকে গেল আঙ্গুলের কিছু হলো না এখনো সেই চিহ্ন তারা গড়ে আছে পাগলামি বাঙালি হুজুরের সাথে খুলল না আমার কথা হলো এমন কথা আমরা না বলি যাহা দেখি নাই আন্দাজে ভাইরাল হও কেন আমার মতন যাইনি ভাইরাল হও আমি তিরিশ বার গেছি আর তুমি না যাইনি সেদিন এক কি বলছে আমি তুমি গাঁজা খাও কেন বলে খাজা বাবা নয় মুন গাঁজা খাইছে আচ্ছা একে কি ফাটা স্যান্ডেল না মারলে বিচার হবে তাম বলছি কয় মন বলে নয় মুন বলে ওর সাই এখনো আজমিরের গেটে পড়ে আসে পাগলটা দাঁত মাঝে কত ডিজাইনের বেয়াদ এক খাজা বাবা এসছিল দেখে পাক ভারত উপমহাদেশে এই চাপাবাজ মুসলমানের ছেলেকে এই হিন্দুর ছেলেকে দশ হাজার টাকা দিয়ে আগেই কন্ট্রোল কমপ্লিট করে রাখে তুমি বাঙালি হুজুরের হাতে হাতটা আজকে মুসলমান হওয়া ও কিন্তু দশ হাজার টাকা কন্ট্রাক্টে আসছে পড়ো আমন্ত বিল্লাহি ওয়া কাতিহি এইবার এই যে মিডিয়া তোলপাড় হয়ে গেল বাঙালি হুজুরের কাছে দাকব থানার সাত জন মুসলমান হয়েছে আসলে কিছু না আর তুমি যে খাজা বাবার বিরুদ্ধে ফতোয়া দিয়েছো তার চোখের দিকে তাকায়ে নব্বই লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেছে আস্তে আস্তে যে টাইম টুক আছে দেখি আগে ঘড়িটা দেখিনি অসুবিধা হবে না তো রাজি আছেন তো ইনশাআল্লাহ এত সুন্দর আবহাওয়া বৃষ্টি নাই গরম না শীত না নারায়ণ তাকবি আল্লাহু আকবার খাজা গরীব نواز মঈনউদ্দিন চিশতি আজমুরী رحمتুল্লাহ তার সম্পর্কে তুমি যে বাজে কথা বলো অনেকে বলে না বক্তারা বলে খাজা বলে না আরে ভন্ড খাজা বলে খাজাটা বাদ দিয়ে বল যখন ভন্ড পীরেদের পীরেদেরকে যখন ভণ্ড বলে তখন এই রকম কিছু পাগলের দল ঠেকায় জোর খবরদার পীরেদের বিরুদ্ধে বলবেন না তখন বক্তা দেখতেছে এলাকায় তো তৈরি লোক বেশি আসে তখন কয়ে আমি তো খাঁটি পীরের বিরুদ্ধে বলছি না আমি পীরের বিরুদ্ধে বলছি এই বাটপার বক্তা তাহলে তোমার যদি খাঁটি ভণ্ড পীরের বিরুদ্ধে পাঁচটা ওয়াজের ক্যাসেট থাকে তাহলে খাঁটি পীরের পক্ষে একখানো নাই কেন তার মানে তুমি আসলেই গোপনে গোপনে পীরেদের শত্রুতামি করে এই দেশটার থেকে প্রেম উঠাইয়া দিচ্ছো কিন্তু পারবা না আমাদের বিশ্বাস আল্লাহর অলিরা যেখানে সেখানেই আল্লাহ আসে জোরে বলুন ঠিক কিনা খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লা লেহের মাজার তখন এখন তো পঞ্চাশ কেজি ওজনের সোনা দিয়ে গুম্বুজ করা কি দিয়ে সুহান আল্লাহ কবেন না মারা ভালো আমার এক বন্ধু অদুত মৌলানা মারা গেছে তোকে কাকে দোয়া দিয়েছে তো দোয়াতে কাজ হয়েছে তো দুই আনি ওজনের একটা আংটি দিয়েছে সোনার কয় আনি তো ও আবার আমাকে দেখায় কি এটা

সাড়ে আটশো বছর আগে আমার খাজার গম্বুজের উপরে পঞ্চাশ কেজি স্বর্ণ দিয়ে একটা ফুল বানানো আছে কে পর্যন্ত কোন চোর ডাকাতের বাপের ক্ষমতা নাই যে আমার খাজার স্বর্ণ একানি ওইখান থেকে চুরি করে সব দেখা জিনিস বলছি দেখা জিনিস বাইরে আমার বার্সাউর ধ্বংস করো ভণ্ড মাজার ধ্বংস করো আমাদের দেশেও অনেক ভন্ড পীরের মাজার আছে ওরা ব্যবসা করে খায় আমরা অস্বীকার করি না উনি সব জায়গায় এইভাবে দর্জন ফোর্স নিয়ে রওনা দিল রওনা দেওয়ার পরে খাজা বাবার মাজারে গেছে খাদেমরা বসে আছে বলে এটা কি বলে এটা গরিব নামাজের মাজার ময়নুদ্দিন চিস্তির মাজার বলে উনি বলে উনার টাইটেল হলো সুলতান হিন্দুস্থানের বাদশাহ কিন্তু নির্বাচন করে বাদশাহ নয় ভোট নিয়ে বাদশাহ নয় রহম্মত আলমিন মদিনা থেকে বলে দিয়েছে তোমাকে হিন্দুস্থানের বাদশাহ বানিয়ে দিলা আমার এই খাজা গরিব নামাজের মাজারে বলতেছে আমি সালাম দেব যদি জবাব না দেয় তাহলে মাজার ধ্বংস করে দিব এবং তোমাদেরও কল্লা কেটে ফেলবো খাদেমের মধ্যেও তো আবার হাফ ইমান ষোলো আনা ইমাম শিখি ইমান এর আছে না দুইজন খাদেম ঝাড়ি দৌড় বলা যায় না যদি সালামে জবাব না দেয় বাদশাহ আরঙ্গজীব বলতেছে দৌড় মারল কেন

আওয়াজ আসতেছে ওয়া আলাই কুমসালাম হে বাদশাহ বাদশাহ তলোয়ার ফেলায় ফিরে কাপা শুরু করছে বলে গরিব নামাজ আপনি যে একজন মহান আল্লাহর এতে কোনো সন্দেহ নাই কিন্তু প্রথম সালামের জবাব না দিয়ে তিন নম্বর সালামের জবাব দিলেন আমার তলোয়ার দিয়ে মাজার ধ্বংস করে দিব এই ভয়ে দিলেন নাকি রোজা থেকে আওয়াজ আসতেছে বাদশাহ তোকে দয়া করি আমি বাদশা রাখিসি তাই তোর এত ফোটানি আমি মঈনুদ্দিন এই দেশের বাদশা তোর তলোয়ারের ভয়ে আমি সালাম দিই না বলে কেন দিলেন তিনবারে বলে তুই যখন আমার আজমির শরীফে ঢুকলি তখন আমি মদিনার পথে যখন তুই প্রথম সালাম দিলি তখন আমি নবীজির পাশে বসা দুই নম্বর সালাম আমি মদিনার থেকে আজমিরে ঢুকে পড়লাম ঢুকে তিন নম্বরের সালাম আমি জবাব দিয়েছি কানা মোল্লারা খবরদার বল না খাজা আমার মতন মইরে পয়সে গলে গেছে নবীজি আমার মতন মইলে পয়সে গেছে তাহলে মনে হয় আমি বাঙালি হুজুরের ইমান পাকা আছে তোর ইমান নষ্ট হয়ে গেছে তার কারণ আল্লাহ তালা বলেন তা কুলু লিমাইত তালু ফি সবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লাকিল্লা তাশরুন তোর বিশ্বাস নাই আর আমার শাহমকগুমের পাগলদের সবার বিশ্বাস আছে আল্লাহ বলে আল্লাহ রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না তারা জীবিত কে বলছে আল্লাহ বলছে ওরা মৃত না ওরা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না আর আল্লাহ বলছে মরে না আর মোল্লা বলছে মোল্লা কি কয় মরে গেছে আপনারা কি মোল্লার কথাই উঠবেন না আল্লাহর কথাই আমার নবীজি বলেন আলাউলিয়া লায়া মুতু হাদিসে মার মারহাবা আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ এটা আহলে সন্নুত ওয়াল জামাতের আকিদা বাবাজি খাজাকে নিয়ে যাতা মাতা বইল না তবে একটা কথা মনে রাখেন পাগলের বেলায় কোনো দলিল নাই এটাও মনে রাখতে হবে মোল্লা যারা তার কারণ এক লোকের মেয়ে এক ছেলের সাথে তিন দিন ধরে হাইজাক হয়ে গেছে কোনো খোঁজ খবর নাই কে জানি বলি বাঙালি হুজুরের কাছে যাও তাবিজ দিলে চলি আইবে চিনি না শুনি না স্বামী স্ত্রী আইসে কয় দুই পা ধরে কয় ও আব্বা বাঁচাও আমি আল্লাহ রে কোন সন্তান আমার আমার বউ তো একটা এটা আবার কোন বোর সাও আমি কি বলতেছ ও আব্বা বাঁচাও বিপদে যখন পড়ে উকিল কেউ বাবা ডাকতে হয় আমরা বিপদে পড়ে খাজাকে বাবা ডাকি না বাবা ডাকি না আল্লাহর আইন মোতাবেক বাবা ডাকি কেউ যদি বলে তোর বাপ নাই তুই কেন বাপ বলিস তাহলে তুমি আদমকে কেন বাবা বলো কেউ যদি বলে তোর বাপ নাই নাকি তুই লোককে বাপ বলিস তাহলে মিল্লে তা আবেগুম মুসলিমিন এটা যে গোটা মুসলিম জাতির বাবা ইব্রাহিম কে বাবা বললেই তোর মা হারানোর ভয় নাই বাবা আর মার উপরে আদরের ডাক নাই তাই আমরা বলি বাবা কতজন মোল্লা খালি মোল্লা কালকে মাঠে মাটি তুললো আজ সেই মোল্লা কয় ডিজিটাল বক্তা কি আর বলবো আমাদের দেশের কথা বলছি আপনাদের দেশের নাম তো তুমি যা করি খাইচ্ছো খাওগা তাই বলে অলির বিরুদ্ধে ফতুয়া বাজি জোরে বলেন ঠিক কি অলির পক্ষে কারা কারা আছে হাত তুলি হাসেন যেখানে দরদকে আম যেখানে আল্লাহর অলি যেখানে হজরত মকদুম বাবা যেখানে এসব মুল্লার পাল্লাই পড়ে ইমানটা নষ্ট করো না তার কারণ তোমার মা তিলক দিয়েছে তোমার বাপ ধুতি পরিছে এই ধুতি আর তিলক তুলেছে আল্লাহর অলিরা খাজাগারি বোনাওয়াজ মঈনুদ্দিন চিশতির হেড খলিফা কুতুবুদ্দিন বকতিয়ার কাকি যেখানে চিল্লায় বসতেন এতে কাপে বসতেন আমি নিজে গেছি তার ঘর পাহাড়ের ভিতরে ওই জায়গায় বাবাজি ম্যাজ জ্বলে না কি জ্বলে না ম্যাজ জ্বলে না মানে অক্সিজেন নাই ওই জায়গায় তিনি দীর্ঘ দিন বসে জব করেছেন আর আমার এলাকায় দুটো ছেলেকে আমরা মসজিদে কাপে বসাইছি রমজান মাসে আমি জিজ্ঞাসা করি কেমনে কাটতেছে ওই দুই ছেলে বলতেছে ফেসবুক দেখে দেখে করে দেখি দেখি রাত কাটে তোর মুখে কথা সাজে না তোর মুখে খাজা মঈনুদ্দিন চিস্তির কথা সাজে না আমার খাজার বাড়ি হলো নগর ইরানের জোরে বলুন ইরানের ওইখান থেকে তিনি হাঁটা পথে চলে গেলেন গিয়ে বলতেছেন কাবারে আমি ময়নুদ্দিন তোমাকে আমার দরকার নাই তোমার মালিক কোথা খবরদারু হাবির বাচ্চারা বাঙ্গালি হুজুরকে কাফের বলো আমি তোমার উপরে খুশি আছি কিন্তু আমার খাজাকে আমার শাহজালাল যখন আঘাত করবা তখন বাংলার লক্ষ লক্ষ সুন্নিরা পাগল পাড়া হয়ে মোকাবেলা করবে না ডাক দিয়ে বলতেছে কাবারে ওই হাজি ভাইয়ের আপনারা তো অনেকে হজ করে আসছেন হজ করে আসছেন আমার বউ জিজ্ঞাসা করছে কাবা কি রকম আহা সুমা দিলাম কয়বার দিয়েছ আমি বহুবার দিয়েছি তাই নাকি বলে হওয়া আমার কথা কি তোমার মনে ছিল বলছি মিথ্যে কথা বলবো না ওই সময় আর কারোর কথা মনে থাকে না আমি আমার সময় দিয়েছি আর আমার খাজা গরিব নামাজ ডাক দিয়ে কইয়া কাবারে। আমি তোমাকে চাই না তোমার মালিক কোথায় ভালো করে বুঝে নাও আর তুমি কোটি কোটি টাকা চাও কামা সোহাজের মোয়াল্লিম হয়ে তোমার ভিতরে কত জালিয়াতি যে আছে কেউ না জানলে আমি বাঙালি হুজুর জানি আমার কথা তুমি জালিয়াতি করে খাও তোমার কথা আমি ওয়াজে বলবো না কিন্তু খাজা বাবার বিরুদ্ধে বললে তোমার লুঙ্গি খুলে ফেলাবো আমি বাঙালি আমার খাজাকে আঘাত করতে আপনারা কি দিবেন এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে মিন আমি বলে আমি মিনকে মাফ করে দেন দিলাম আমার সকল দাঁত ভাঙ্গা ইসলামের মধ্যে একটা রাস্তা বার করব সিস্তিয়া আমার দলে যারা ভর্তি হবে তাদেরকে মাফ করে দেন দিলাম রুহানি জগতে আমার যত মরিদ থাকবে তাদেরকে মাফ করে দেন আল্লাহ কয়েক দিলাম আপনি কি বুঝেন রুহানি জগতে আমরা ছিলাম তার মানে আমরা তো খাজা বাবাকে দেখি নাই যারা দেখেছেন তারা রুহানি না আমরা রুহানি করে দেন আমরা খাজা বাবাকে ভালো বাসি কি বাসি না তাই তো ওনার রুহানি সন্তান আমার ওইখান থেকে গড়ায় গড়ায় চারশো পঁচানব্বই কিলোমিটার ডাইনে বামে হাজি বসা আছে কন্ডিশন গাড়িতে গেলেও দুবার রেস্ট নেওয়া লাগে আর আমার খাজা গরিব নেওয়া গৌড়ায় গৌড়ায় মদিনায় হাজির হয়েছেন কোনো চিটারের বাচ্চা চিটার আমার খাজার বিরুদ্ধে বললো না তাহলে কিন্তু তোমার 14 গোষ্ঠী গজব নাজিল হয়ে যাবে তার কারণ এই দেশে বহু ভন্ডপের হয়েছিল মাজারগুলোকে ধ্বংস করে দাও সবগুলোকে শেখ হাসিনা সাইজ করে ফেলেছে খবরদার সব জায়গায় হাত দিও ওই জায়গায় হাত দিও না কোনটা আল্লাহর অলির দরবারে জোরে বলুন ঠিক কিনা বাবাজিরা চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখেন চারশো পঁচানব্বই কিলোমিটার যদি গৌড়াইতে গৌড়াইতে যায় আমার খাজার সাল বাকলা উঠছে কি উঠে নাই তুমি কেমন মরো দেখেন থেকে গড়াতে গড়াতে হাই রোড পর্যন্ত যাও তো দেখি আর উনি গেছে চারশো ওনার দেহে আর কিছু আসেনি আস্তে করে নবীর পার্শে যায় কয় নবী দেহের চেহারা দেখো গো ওগো নবী আমি কিন্তু তোমার মাজার দেখতে আসি নাই তুমি কোথা আমার খাজা খুঁজে কি আর আমি দুই নম্বর মোল্লা খুঁজি কি আমি খুঁজি মাজার আর উনি ছ দয়ার নবীকে কানতে কানতে ঘুমায় গেছে স্বপ্নের মধ্যে ডাক দিয়ে কয় মঈনুদ্দিন আমি আখেরি নবী তোমার এই কষ্টের বিনিময়ে তুমি তাড়াতাড়ি ইন্ডিয়ায় ভারতে চলে যাও ওই ভারতের বাদশা বানিয়ে দিলা নির্বাচন করে হয় নাই জোর জুলুম করে হয় নাই ভোট নিয়ে হয় নাই উনি আমার নবী পাকের একেবারে বাজেট করা ভারতের বাদশাহ ভারতের বঞ্চ যে যাই নাই তার সামনে গল্প করা উচিত না আর যে গেছে তার ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে যে ঠিক আলহামদুলিল্লাহ হুজুর গো বলে কোনো হুজুর গো নয় আমি তোমাকে আখির পাই গম্বর বলছি আজমিরের আনাগড় কি বলে আনা সাগরের পার্শে গিয়ে বস বলে আমি তো চিনি না এই চাপা ভালো করে সরব বক্তা রাত্রি ওয়াজ করতে এসে সামনে যে ভাঙ্গা ব্রিজ আছে টের পাই নাই গাড়ি সহ ভিতরে ঢুকছে গাড়ি সহ কোন জায়গায় ব্রিজ ভাঙি কন্ট্রাক্টর আর বক্তা মাল কামায়ে নিয়ে আসতেছে ব্রিজ ভাই হ্যাঁ রে একেবারে না লিল্লা হে ভাই না রাজা আর সে আমার খাজার বিরুদ্ধে ফটোয়া দেও তাই না আমার খাজা ডাক দেয়া রসুল আল্লাহ আমি তো ভারত আজমির চিনি না আমি তো চিনি না কেমনে যাব আচ্ছা এই জমিটা কি গোরস্থানের জমিন নাকি আচ্ছা গোরস্থান কর্তৃক কিনা জমি নাকি কিন্তু এই জমিটা কত নম্বর মৌজা কত নম্বর দাগ নম্বর ছিল এই সব বের করতে পারবে কেডা আমিন আমিন কে কে বের করতে পারবে এখানে আমিন আছে নাকি আমিনের কাছে একটা কাগজ থাকে বুঝছেন ওয়ার মধ্যে দেখবেন যে একেবারে ছোট মানে এই মৌজা হলো আব্দুল সালামের এই আব্দুল সালামের আগে ছিল হরিপদ গুসায়ের সব বলে দিতে পারবে কিন্তু ওই ম্যাপ নিয়ে যদি বলেন হুজুর বুকে পিস্তল ধরলাম এটা বের করে দেন আন্তর্জাতিক ফোটানি করেছেন জমি কার পিস্তল দিয়ে গুলি খাওয়া জায়েজ হবে কিন্তু জমি বাইর করা যাবে না আমিন হলে পারবে আর সাল্লা কাইল্লা রহমান চাল্লিম আলামী মারহাওয়াকণ সোরেকণ মারহাওয়া তামাম পৃথিবীর যিনি নেতাও তামাম পৃথিবীর যাকে বাদশা করেছে সেই বাদশা ম্যাপ বাইর করে বলছে মইনুদ্দিন এই ম্যাপ দিয়ে তুমি ভারতে চলে যাও আমরা যেমন জিজ্ঞাসা করি দারিয়াপুর কোন দিক ভাই বারাবিল কোন দিক ভাই লন্ডন আমেরিকা ভারত এসব দেশে সফর করলে এখন কাউকে বলা লাগে না ম্যাপ সামনে ধরলেই গাড়ি ও এখন তো যার যার মোবাইলের মধ্যে ও মাল বলে দিচ্ছে আর দেড় মিনিট পরে এই দেখো মহাফি সরে বলেন ঠিক কিনা এই মাপ মতো চলে যাও এই মাপ মতো তিনি চলে এসে আনা সাগরের পার্শে বসে গোটা পাগ ভারত উপ মহাদেশের ইসলামকে জেন্দা করে আজমির শরীফে ঘুমাই আছে আমার এখানে ওখানে কিছু ভণ্ড খাজা আছে ভণ্ড খাজার বিরুদ্ধে নাম করে বলতে হবে আমি ভণ্ড খাজার বিরুদ্ধে বলছি কিন্তু যখন খাজা খাজাকে যখন ভণ্ড বলে আমার মনে হয় এই কথাটা ওই জায়গায় টাচ করলেও করতে পারে আমার বাবাজি গেছে আমি আন্তর্জাতিক বক্তা আপনাদের এই করোনা ভাইরাসের ভেতরে আমার একটা মহাফিলও বন্ধ হয় নাই আর এই বছর ওয়াজ করেছি সিলেট হবিগঞ্জ সিটাগাং ব্রাহ্মণবাড়িয়া ওইদিকে বেশি ওয়াজ করেছি এবছর সাজারপুর ভাগেই পায় নাই আগামী বছর আরও পাবে না বলে কেন যে লিস্ট হয়ে আছে বাই আমি ডায়রি নিয়ে বসলে বাইশ সাল শেষ হয়ে যাবে এটা হলো অলি আল্লাহর দোয়া আর আর দয়া বন্ধুগণ খুব খেয়াল করে কথাটা ব্রেনের ভিতরে আপনাকে ঢুকায় রাখতাম আন্তর্জাতিক বক্তা আল্লাহ মাফ করুন গত পরশুদিন দিন আঠারো হাজার এক হাজার টাকা নোট দিয়েছে আঠারোটা তার ভিতরে দিয়েছে এক একটা পাঁচশো টাকা তা আবার আমার বাড়ির কাছে গাংনি আমি টাকা গুন্সিতে সবই বড় নোট এটা ছোটো নোট কেন এটা ড্রাইভারকে দিয়েছে আমি বুঝিনিছি হেলিকপ্টার নব্বই হাজার টাকা দিয়ে ভাড়া করে আমাকে নিতে আসছে সিলেট থেকে কিন্তু আপনাদের সাথে আমার আলাদা প্রেম আলাদা ভালোবাসা আমি হাফেজ আব্দুল সাত্তার ফোন করেছে কয়টায় সাড়ে নয়টায় তো ওর সাথে তো আমার একটু আলাদা ফিরি ব্যাটপারি কথা না সত্যি সত্যি আমি এক ঘন্টা আগে এসে বসে আছি আমি মনে করি এরা ডাকবে ডাকবে করতে 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 আমি যে সাইলেন্ট করে বসে আছি এরা তো বুঝতে পারেন এরা মনে করে হজুর মনে হয় কি বা ঘটনা ঘটায় না না ঘটনা একটাই ঘটবে হজুর মাহফিলে হাজির হয়ে যাবে এটাই ঘটনা এটাই কতটা আমরা কামাই বর্ষাকালে কি জালসা থাকে জোরে কোন তা আমার বউ বলতেছে সাইল নাই আন্তর্জাতিক বক্তার ঘরে কি নাই চাইডি লোক খায় না পাঁচটা লোক খায় পাঁচটা লোকের কটুক সাল লাগে তাই আমার ঘরে নাই কি আজাদ বাবাজিকে জিজ্ঞাসা করে। এই তিন কেজি চাল সপ্তাহে খরচ হয় না এই ফকিনী বক্তা যদি খাজার বিরুদ্ধে বলে ওই খাজার গজবাল্লার আল্লাহর উপর উপরে নাজেল হবে আজাদ গেছে জিজ্ঞেস করেন এতটুকু পাতিল তাই চাউল নাই কি নাই কি নাই এতটুকু পাতিল তাই চাউল নাই আর আমার খাজা গরিব নেওয়াজের একটা পাতিলে চাউল ধরে একশো বিশ আর আর একটা পাতিলে ধরে আশি মুন চাউলের ভাত যতই ফতুয়াবাজি কর আমার হাজার যখন রাত আটটার সময় চুলা জ্বালায় সকাল আটটায় সময় চুলা বন্ধ হয় মেয়েরা যখন চাউল ভাত রান্না করে একটা এইভাবে নাড়ে নার কি বলে ডেকে লাকড় লাকড় দিয়ে তাহলে দুই কেজি তিন কেজি চার কেজি হোজনের লাকড় যদি এক হাত লম্বা হয় রে ও দল আমার খাজা ভণ্ড নয় তুমি যে নাম করা ভণ্ড এখনো বুঝে নাও আমার খাদার একশো বিশ মন সাউলের লাকড়টা টানতে কয়জন মস্তান লাগে তবে একটা কথা আমি বলে দিছি প্রেমে যে প্রেমের জায়গাতে কোনো দলিল চলে না তার কারণ আমি তো ওই লোকের বাপ না ওর মেয়ে বাইর হয়ে গেছে আর আমার পা ঝড়ে কি বলছে কো আব্বা বাসাও তেমন বিপদে পড়ে আব্বা ডাকতেছে সেখান তোর কোনো বাজি চলে না খাজা গরিব নামাজের দরবারে এক লোক কানতেছে আমি নিজে চোখে দেখেছি ওই গম্বুজের দিকে তাকায় কানতেছে চোখের পানি দাড়ি জুব্বা ভিজছে নাম ধরিলাফ আজমেরা শঙ্করি লাফ মনের আগুন জালাইলা। আমি চিন্তা করলাম আহারে আমি যে লোকটাকে ভণ্ড বলি আমি তো রব্বানা সালাম না বলে আমার চোখে পানি আসে না আর আমার খাজার কথা বলে চিৎকার করে কান্দে এই মানুষটার আমার থেকে মেলা ভালো বাবাজিরা অযথা এইসব দলাদলি করে ইসলামটা কিন্তু টুকরা টুকরা হয়ে যাচ্ছে তার কারণ আপনি একটা নাটক দেখবেন ফেসবুকে নাটকটার ভিতর আপনার ব্রেন বাড়বে কিভাবে চুরি করতেছে কিভাবে ডাকাতি করতেছে কিভাবে ঠকবাজি করতেছে ব্রেনের ভিতরে কিছুটা হলেও ঢুকবে আর এখন ওয়াজ করলে ওয়াজ করলে ওয়াজ শুনলে বিভ্রান্তি আসে মোনাজাত নাই মামুনুল হক কাফের এনায়তুল্লা আব্বাসি পাকা কাফের তারপরে যার একটা বাইর হয়েছে না কি জেনে জিকির করে তাহেরি বন্ধ এই সব এই এই খালি কাদা সোড়া সরি ছাড়া আসুন ইন্নামাল মেনুনা এখোয়া এ কথা যেন আমরা ভুলে না যাই ভূমিকা শেষ করলাম এইবার ওয়াজের ভিতরে যাব এক নাস্তিক মোল্লা বলতেছে নবী যে গিজে গিয়েছে তার দলিল কি আমি এতদিন পরে মেয়েরাজও অবিশ্বাস করতেছে তাহলে আর ইমানটার কয় কি রে মওলোবি বলতছে সাফা নববগঞ্জে বাড়ি ওসে নবী যে মেরাজে গেছেন তার বিশ্বাস করে তার মানে মেরাজে এটা বোঝা যায় যে মেরাজে যায় নি তরে এই যে এই পন্থি যদি হন তাই আপনি একবারে বেইমান হয়ে কবরে যাবেন জোরে বলেন ঠিক কি না সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মINAL মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা ও মেরাজ বিশ্বাস করে মেরাজ বিশ্বাস করেছে হজরতে আবু বকর সিদ্দিক মেরাজ বিশ্বাস করে নাই সেটা হলো আবু আবু ও বলতেছে মোহাম্মদের এটা নতুন বাট পারি কয়ে যে এক রাত্রে সাত বছর ঘুরে আসলাম নাও জবিল্লা কো ওর আবার কিছু চেলা চামচা ছিল না ওরাও বলছে ঠিকই বলেছেন বস সাত বছর কোনোদিন কাটাইতে পারে না এটা একটা বাটপারি কথা সাফাই নবাবু ওই মোল্লা আবু জাহেলের দলে ভর্তি হয়ে কয় মোহাম্মদ যে মেয়েরা গেছে তার অবিশ্বাস কি আরও সামনে কত ঝামেলা হসবে বিশ বছর বাইসে থাকেন দেখবেন যে আসলেই কি ঘটনা ঘটবে ইসলামকে নিয়ে আল্লাহ তালা যেন আমাদেরকে ইমামকে হেফাজ ইমামকে হেফাজত করুন শাহমকদুমের মাটিতে আল্লাহ যেন এসব খয়রাতির বাচ্চা না ঢুকতে পারে সবাই বলি আমি এইবার বন্ধুগণ আবু জেহেলের এক সামসা বাড়ির থেকে মাছ কিনে বাজার থেকে মাছ কিনেছে মাছ কিনে নিয়ে যার বউকে বলছে মাছটা রান বলে আমি গুসল করিয়াছি তোর সাথে কথা আছে বলে এত জরুরি কথা কি বলে মাছ দিয়ে ভাত খাবার দুইজন বিড় 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 করে আলাপ করব। বলে একটু শ্যাম্পুল দিয়ে যা বলে আবদুল্লার ছেলে বলে একটা লোক বাইর হয়েছে ও নাকি নবী জিব্রাইলের সাথে মিনিটে মিনিটে কথা হয় গত রাত্রে নাকি সে সাতাশ বছর আল্লাহ দরবারে থাইকি আসলো বসে তোমার হাতে এসব মাথা ঘামানোর কি দরকার বলে ও পাকা ভণ্ড বলে আগে আসি এখনো কি এইটা নাকি আবার কি বলছে জানো বলে কি বলে ও আইসে দেখেছে ওজুর পানি নড়তেছে শিকলি নড়তেছে ওজুর পানি গড়তেছে আবার আইসে বলতেছে যে আমি যে জায়গায় শোয়াছিলাম আইসে দেখি সে বিছানাটা গরম আর ওর কিছু দালাল আছে আবু আবু বকর কয় সব ডাক্তার আমরা বিশ্বাস করিনি তেলের খুঁড়ি গামছা লুঙ্গি নিয়ে যাই নদীর কিনারে রাইখে বাবাজির ডুব মারছে গোসল করে যাই মেরাজের বিরুদ্ধে বলবে নবীজির বিরুদ্ধে বলবে যে ডুব মেরেছে ডুব মারার পরে দেখে ছিল পজিটিভ হয়ে গেছে নারী কি হয়েছে ব্লাউজ পেটিকোট লিখেছে নাকি তাহলে কি অবস্থায় দাঁড়ায় আছে এক সৌদাগর দেখতেছে সুন্দরী ন্যাংটা হয়ে দাঁড়ায় আছে ও জাহাজে তুলে ওর সাথে বিয়ে করিছে। বিয়ে করিছে ঘর সংসার করিছে কয় বছর সাত বছর জোরে কন কয় বছর সাত বছরের ছেলে হয়েছে তিনটা কয়টা সাত বছর ছেলে কয়টা তিনটা স্বামীকে ডাক দিয়ে কয় স্বামী আপনি আমাকে কোথায় পেয়েছিলেন বলে নদীতে বলে আমার বাড়ির কাছেই নদী আমি নদী ছাড়া গোসল করতাম না সাত বছর আপনার সাথে সংসার হয়ে গেল স্বামী তিনটা ছেলের মা হলাম আজকে আমার মনের মধ্যে বলতেছে একটু নদীতে গোসল করতে যাব স্বামী ডাক দিয়ে কয় তুমি কি আমার পর নাকি তুমি তো আমার জানের জান যাও পুরুষরা একজন দুইজন যায় আর মেয়েরা দলে বলে নদীতে গোসল করতে যায় আজকে এই তিন ছেলের মা ডুব দেওয়ার সাথে সাথে আবার পজিটিভ আছে তেলও আছে লুঙ্গিও আছে কি লুঙ্গি পরে গোসল করে মানে মনে মনে চিন্তা করতেছে লুঙ্গি তুয়ালিস সবই তো আছে আমার বউটা আছে নাকি আর জানে সাত বছর হয়ে বছর সাত বছর বাড়ি গিয়ে টুকটাক করে বাড়ি গিয়ে দেখে ভাত কেবল ফুটতেছে আর বউ মাছের সাথে বঠির সাথে মাছ বাঁধাইছে বৌ রে সাত বছর লাগে তোর মাছ করতে কেবল তুমি গেলা এসব কি শুরু করেছো তুমি বলে না আমি মেয়ে হয়ে গেলাম কি হয়ে গেল এক সৌদাগরের সাথে বিয়ে হয়ে গেল তারপরে তিন ছেলের মা হলাম বঠিয়ার মাছ ফেলায় ফেলে ছাড়িয়ে তোর গ্রামের ভিতরে যায় বলতেছে বাবলি তাড়াতাড়ি এইসব আমার স্বামী নদীতে গোসল করতে গিয়ে কোন জায়গায় পেশাব করেছে ওর ডবল ভূত উঠেছে পাবলিক চলে আসলো কি বললাম হয়েছে সাত বছর আমার স্বামীর নাম অমক শতাগত আমার তিনটা ছেলে এইবার ভূত তাড়াই আমাদের দেশের কবিরাজ আর কবিরাজের বড় ঔষধ হলো নিমের ডাল দেখি নিমের ডাল দিয়ে শুরু করেছে বল আসলে তোরা কয় বোন তোরা আসলে জিন্না পড়ি মার যখন শুরু করেছে ডাক দিয়ে কয় স্ত্রী রে কবিরাজ দিয়ে আমাকে আর এইভাবে মার খাওয়াইস না বলে কেন আমার ঘাড়ে কোনো জিন নাই ভূত নাই চল যায় ওই মাছ খাওয়া দরকার নাই ভাত খাওয়া দরকার নাই ওই যে আখিরি পৈতম্বরের মেয়েরাজকে অবিশ্বাস করেছিলাম তাড়াতাড়ি চল যায় এখনই আমরা স্বামী স্ত্রী পড়িল্মু রস ইলাহা আরো সরি লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জোরে সরে আওয়াজের সাথে बुलंद আওয়াজে আল্লাহুম্মা সবাই সাল্লি আলা আস্তে আস্তে আগায় যুবক ভাইরা। সবাই বলতো আলহামদুলিল্লাহ বলে হুজুর এই আলহামদুলিল্লা কেন বলতে বললেন এই প্রতি বৎসরের ন্যায় এই বৎসরে যে তোমার বাপের আর মার কবরের কাছে আসতে পারিস আল্লাহ যে তোমাদেরকে বেছে বেছে নিয়ে আসছে বলো এইবার যুবকরা তোমাদের একটু নরম করার চেষ্টা করো তার কারণ এখানে তোমার মা আছে। এখানে তোমার বাবা আছে। তার কারণ মাকে ভালোবাসতে হবে বাবাকে ভালোবাসতে হবে এটা কি বেদাম আমার আল্লাহ তারা বলেন এইখানে যে মা শুই আছে যে মা ঘরে আছে আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবা না আমার পরে তোমার মা বাপের প্রতি এসান করো বলেন তো মা বলেন তো মা জীবিত আছে কার মা জীবিত আছে ভুল করে হাত তোলেননি তো কালকে এক লোককে জিজ্ঞাসা করছে আপনি কোন নবীর উম্মত বলে মুসা নবীর উম্মত তো বলছে আপনার নবীর নাম কি বলছে মোহাম্মদ আলী কি আর বলবো শিক্ষা বাড়িয়েছে কিন্তু ধর্ম বাড়ে নাই আমার নবীর না বলছে যে মোহাম্মদ আলী জগর লোক তো দেখতেছি তো আপনারা যে হাত তুলেছেন মা আছে যুবকরা এবার যুবক যেগুলো যুবক যেগুলো যাদের মা আর বাবা যিনি মা বাবা মা না হয় বাবা জীবিত আছে যুবক গুলো হাত তোলেন তো যুবক যাদের যুবক মা আর বাবা যাদের জীবিত আছে সেই যুবক গুলো হাত তোলেন আল্লাহ তালা কি বললেন আমার ইবাদতের পরে তোমার মার প্রতি কি করো করো কি করো যাদের মা বাপ জীবিত আছে যুবকরা তোমরা যে চোদ্দই ফেব্রুয়ারি দিনটা কাটাইলি কি দিন হ্যাঁ আবার হাসতেছে আবার আর একজনকে গোতা মারে কি দিবস ভালোবাসা দিবস আমি আজকে জায়েজ করে দিয়ে গেলাম যাও যুবকরা ভাবতেছে এই বক্তাই তো খুঁজতেছি মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের নবীকে ভালোবাসা যায় না না যায় মন যদি দিতে হয় কাকে জোরে বলতে হবে মন যদি নবীকে দি উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না ওই নবীজির মহাপথে মিলাদ পড়িও মন যদি দিতে হয় তাহলে নবীকে ভালোবাসা জায়েজ না হারাম বলে ক চং তো হে বো না না সত্য বিহনি এবং বিবেকুমন্দ ওয়া গো ফেরে লাখুম জুনু বাকুম নবীকে ভালোবাসতে হবে আর ভালোবাসতে হবে মা বাপকে এই আয়াৎটা আমি পড়েছি মা বাপকে ভালোবাসতে হবে কি হবে না জোরে বলা লাগে আমার একটা ফুল বাগান আছে বিশাল ফুল বাগান বহু দূর দূর যেখানে যায় একটা ভালো ফুল দেখলে আমি সিলেটে যাচ্ছি যদি একটা ফুল গাছ ভালো দেখি আমি নিয়ে এসে বাগান করেছি বিশাল বাগান একটা ফজরকে আমি পাঁচ হাজার টাকা বেতন দিই তুই গাছ ফুলের বাগানটা এই দেশ তারিখে এসে কয় ফজরের নামাজ পড়ে এসে আমাকে ছাড়িয়ে দেন কেন বলে আমি চাকরি করবো না তোর বেতন বাড়াবো অসুবিধা কি বলে চাকরি করবো না বলে অসুবিধা কি বলে ফসলের নামাজ পড়ে আসি দেখি বাগানের ফুল সব চুরি করে নিয়ে গেছে কোন তারিখে চোদ্দ তারিখের ফুলটা তুমি চুরি করে নিয়ে গেলা আমি বাঙ্গালি হুজুর তোমার জন্য দোয়া করব বর দোয়া করব না কিন্তু ফুলটা নিয়ে তুমি কি ওই ভালোবাসা দিবসে তোমার মসজিদের ইমামের হাতে দিয়েছ নাকি দিছে ইমাম সাহেব বলছে নাকি হ্যাঁ দশ বছর ইমামতি করি রে কেউ তো কোনো একটা ফুল দিল না আজকে তুই আমার হাতে একটা ফুল দিলি কালন কি তুমি কি বলেছ নাকি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীজির পরেই আপনারা নায়েবে রসুল নায়েবে নবী সাহাবি জিজ্ঞেস করি আর রসুল আল্লাহ নবী গো আপনার হাতে হাত দিয়ে মুসাফা করলাম কলিজা ঠান্ডা করলাম আপনি যখন থাকবেন না ওই জামানার এতিম উম্মত কার হাতে হাত মিলাবে আমার নবিকয় খবরদার এই বাজে কথা না আমার উম্মত কোনোদিন এতিম হবে না যুগে যুগে আল উলামাউরাসাতুল আমবিয়া। ওই জামানার হকানি আলেমের হাতে হাত মিলাইলে আমি নবীর হাতে হাত মিলানো যা আপনার পিছনে নামাজ আদায় করে আমরা কলিজা ঠান্ডা করলাম কিন্তু আপনি যখন থাকবেন না আমরা কার পিছনে নামাজ পড়ব আল্লাহ রসুল বলেছিলেন ওই জামানার হকানি আলেমের পিছনে নামাজ পড়া আর আমি নবীর পিছনে নামাজ পড়া একই কথা তুমি কি আর ফুলটা দিলা ইমাম সাহেব কি বলেছে নাকি যুবক রে আমাকে তো কেউ কোনো দিন ফুল দেয় না হুজুর আজকে ভালোবাসা দিবস দশ বছর আপনি ইমামতি করেন আপনাকে যে আমরা কত ভালোবাসি এই ভালোবাসা দিবসে গোলাপের ফুলটা তার প্রমাণ ইমামকে দাও নাই মোয়াজিনকে মনে হয় দিয়েছে মোয়াজিনকে দেয় একটা ফুল মোয়াজিনকে দিতা আব্বা আর আজান দিতে দিতে বুড়া হয়ে গেলাম কেউ তো ফুল দেয়নি তুই দিলি কেন বলে ভালোবাসা দিবস আপনাকে আমি খুব ভালোবাসি কি দিবস বলে কেন সাহেব আমরা কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকি আর আপনি আমাদেরকে ডেলি পাঁচ বার ডেকে দেন মিনন নাও আর শেদা তো কে ৰুম দেও নাই মাকে ফুলটা দেও নাই মাজতে জিজ্ঞেস করে বেটাৰে পাঁচটা ছেলে পেটে ধরিয়েছি এই সকাল বেলায় বাসি মুখে এত বড় গোলাপের ফুলটা তো কেউ দেয় নাই ব্যাপার কি তুমি যদি বলতাক মা আজ বিশ্ব ভালোবাসা দিবস গো মা দশ মাস দশ দিন পেটে করে টেনে তোমার কোলের উপরে ছিল আমার প্রথম বাথরুম তোমার আমার প্রথম হোটেল ছিল তোমার বুকের দুধ মাস্টার হলো তুমি মুখের চামড়া ছিঁড়ে দিলে যদি তোমার পার জুতা বানিয়ে দিলে দুধের ধার পরিশোধ হবে না তাই মা গো গো মা আজ তোমাকে ফুলটা আমি দিলাম মাকে দাও নাই বাবাকে দাও নাই ইমাম মুয়াজ্জিনকে দাও নাই তোমার বংশের মধ্যে একজন মুরব্বি চাচা বাইসি আছে কবে কবরে যাবে তাকে দাও নাই দিশো কাকে চোদ্দই ফেব্রুয়ারি তাহলে কাক দিছে শোনেন চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এর উপর দিয়ে আসতেছি আস্তে আস্তে যুবতীর ভিড় মানে কি জাম তা আমি তো আবার ছোটবেলার থেকে একটু এসব দেখি শুনি দেখি আসতেছি আর এক যুবক এরকম ফোন করছে আমি সে ড্রাইভারকে কে বলছি আসতে চালা দেখি তো কি বলতেছে দুঃখ দিয়ে সুখ যদি পাওরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে খোদার কসম তুই ব্যথা ছাড়া জীবন হাসে তুই জীবনে ব্যথা ছাড়া শান্তি পাবি না তার কারণ আল্লাহ এবং রসুলের প্রেমে শান্তি আছে ধরে বলেন ঠিক কিনা যুবক সাল বলে হাসতে আবার কয় দুশোখ আমার নদী হলো আর কি দেখতে চাওরে বন্ধু মানে ও কানতে কান্তে দুশোখ নদী করে ফেলাইছে মানে এখনো আর শোকের মধ্যে দিয়েই নৌকা সব হবে আব্বা যুবকরা খুব তো কইলে আজকে তোমার মার জন্যে এক ফোঁটা চোখের পানি দেখতো ঝরানো যায় নাকি আমার নবী বলেন গরস্থানের মাটিতে বসে কোন সন্তান যদি তার মা বাপের জন্য একটু নরম করে চোখের পানি ফেলে আমার নবী বলেন ওই চোখের পানি নাকের আগা পর্যন্ত আসার আগে ওই সন্তানের চোখের পানি নাকের আগা পর্যন্ত আসার আগে তার মা বাপ জান্নাতবাসী হয়ে যা দিলটা নরম করো তোমার মা মরে নাই জীবিত পানি দাও আমার মা যখন মারা মারার কয়েকদিন আগে মরার কয়েকদিন আগে বলছে আব্বা আচ্ছা আমি কি বেহেস্তে যাব। আমি কি বেহেস্তের কন্ট্রাক্টটা তাহলে মা কত সরল আমাকে জিজ্ঞাসা করে আমি কেন তোমার ভয় লাগে নাকি বলছি ভয় তো একটু লাগেই বাবা আমি মাকে একটা বড় গিলাস দিয়ে বলছিলাম এক গিলাস চোখের পানি তোমাকে উপহার দিয়েছে গ্রামের মা বসু আপ তা চোখের পানি কি করবো আমি আমি সে চোখের পানি দিলাম তোমাকে চল্লিশ বছর আমার ওয়াজের বস চল্লিশ বছরে ভারতের মাটিতে ছাব্বিশ বছর ওয়াজ করে গো মা চল্লিশ বছর এই জালসা করতে গিয়ে চল্লিশ ফুটা চোখের পানি যদি পড়ে এই এক গিলাস পানি তোমাকে দিয়ে দিলাম মাগ খবরদার তুমি চিন্তা করো না এই আলেম সেলের চোখের পানির কারণে তুমি জান্নাত পাবা তাতে কোনো সন্দেহ না এত বেলা ভূমিকা দিলাম এখন ওয়াজের দিকে আস্তে আস্তে যাচ্ছি রাজি আছেন তো থাকবেন তো তোমারও কাছে নেই তিনটা ভাই আমি বলেছি কালা রাজি নাই শট করে হাত তুলে ফেলছে আরে ভুল তো বক্তারও হয় সরে বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল যে আপনারা থাকবেন ইনশাল্লাহ খাজা বাবার কথা শেষ হয় নাই একটু মা বাপের কথার ভিতরে ঢুকতেছি খাজা বাবার কথা শেষ হয় নাই মগ্দুম বাবার কথা শেষ হয় নাই এই বাংলার মাটি এই বাংলার মাটি আমরা হলাম সাপাবাজ আর পেটবাজ আর আর একটা হলো পকেট বাস আমাদের তিনগুণ সাপাবাজ পেটবাজ পকেটবাজ আর ওনারা জেন্দের সাথে ঘুমাই কত সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আসলেন রে ভাই শাহজালাল ইসলাম প্রসার করতে আনলেন শাহরণ নিয়া কত জাতি হল মুসলিম উপদেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ একেবারে দিনাজপুর থেকে শুরু করে সিটাগাং পর্যন্ত যত আউলিয়া আছে শব্দ বলা সম্ভব হবে না একটা একটা করে বলবো রাজি আছেন নাকি ইনশাল্লা মাশাল্লার কাজ নাই জোরে বলেন রাজি আছেন নাকি ওরকম বহু ইনশাল্লাহ মাসাল্লাহ আমি এক জায়গায় চল্লিশ হাজার টাকা পাবো আমি বলছি টাকাটা দেন বলে হুজুর ইনশাল্লাহ বুধবারে আজ ছয় মাসের পাঁচ মাসের মধ্যে বুধবার হইল না ওসব বাদ দিয়ে থাকবেন তো ইনশাল্লাহ জবান দিলেন জবান যদি দিয়ে থাকেন হাফিজ আব্দু সাত্তার আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আমার থেকেও বড় বক্তা বানিয়ে দেন উপর রাগ আছে তো আমি ক্রবীনরা কবরে যাবেন নবীনরা মাইক ধরবেন চল্লিশ বছর ওয়াস নয়বার কাবা তিরিশ বার আজমির করা হাত দিয়ে আমি দোয়া করি আল্লাহ আমি বাঙ্গালী হুদুরে জীবিত থাকা কালিন যেন শুনতে পাই আব্দুস সাত্তার বিভিন্ন জেলায় দাওয়াত পাওয়া শুরু করেছে বহু টাকা কালেকশন করেছে এখন আর কালেকশনের প্রয়োজন নাই তারপরেও অনেক ভাই চিন্তা করে এই টাকাটা প্রধান বক্তাকে দিব আব্দু সাত্তার সেভাবে নিয়েছে দু ঘন্টা ও রে টাকা না তারপরেও আমি বলছি যদি কারোর থাইকে থাকে যে হজুর ইনশাল্লাহ আমার মাকে আমি দিলাম আব্বাস আলী পাঁচ হাজার টাকা দিয়েছেন গরস্তাহের চারপাশে চারদা বাতি দিবে হাত তোলে আল্লাহ হুম আমি সবে মেরাজের চাঁদ মাথার উপরে করে গরিবের ছেলে আব্বাসের পাঁচ হাজার টাকা চার কোনায় বাতি নিয়ে হাত তুলেছে কখনো তোমার যদি ভুলি হৃদয়ে আলো জেলে মাবুদ নিয়োগ করলে তুই প্রিয় প্রিয়তম অগো দয়াবান তুমি মেহরবান আব্বাসের পাঁচ হাজার টাকা সদকায় জারিয়া হিসাবে কবল করো মা বাপ দাদা দাদি নানা নানি পিতৃকুল মাতৃকুল সবাইকে যারা মারা গেছে জান্নাত দিও যতদিন আব্বাসকে জীবিত রাখবা ওই হাত জীবনের টাকার অভাবে কোনো মোনা ফেকের কাছে নিচু বানাইও না এই সবে বরাতের চান্দের দুয়াটা কবুল করো ইহু মোহাম্মদ নারায় থাকবি গরস্থানের সভাপতি নজরুল ইসলাম মেয়র সাবেক মেয়র দুই হাজার টাকা জোরে বলেন আমিন এ বাবাজি আপনারা কি আব্দুল সাত্তারকে সবই দিয়েছেন পাঁচ টাকার একটা কয়েন কি রাখেন নাই দেও না কে পকেটে করে বসে থাকলে হবে নারায় তাকবীর কি নাম বাবা সেলিম দিছে এগারো হাজার জোরে কন মার হাবা এই দেখেন এক দুই তিন চার পাঁচ বাবাজি গোরস্থানের কি যেন সহসভাপতি পাঁচ হাজার মনের দুঃখ মনে রইল একটাই দুঃখ আমি শুনলাম সমস্ত আলেমদেরকে দাওয়াত করে বাড়িতে খাওয়াইছে আল্লাহ তাকে যেন তার ধর্মের প্রতি তিল পরিমাণ কোনো অভিযোগ নাই তারপরেও আল্লাহ দান করেছে মা বাপ যারা কবরে গেছে জান্নাত দিও আর আমি অন্তর থেকে বলি আল্লাহ তার মেয়েটাকে রোগ মুক্তি দাও জোরে বলেন আমি কি না মোহাম্মদ লাবুল শেখ এক হাজার সবাই বলেন আমিন তোমার নাম কি সজল এক হাজার সবাই বলেন আমিন মানিক সরকার দুই হাজার লিল্লাহে তাকবীর নাসির উদ্দিন মা বাবার জন্য দোয়া পাঁচ হাজার জোরে বলেন আমিন বিরানি বলেন পোলাও বলেন হজম হইয়া যাবে আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে নাসির উদ্দিন বাড়াবিল পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো ইনাম মোহাম্মদ ফয়জ উদ্দিন পরামানিক পাঁচশো পঞ্চাশ মনিরুজ্জামান দারিয়াপুর এক হাজার একটু আমিন বলেন মৃত মা বাবা দুইটা নাতির জন্য সবার কাছে দুয়াশায় হাজি মোহাম্মদ আতাহার আলী দুই হাজার টাকা আইনাল পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নাও নয়ন মোহাম্মদ শাহজাহান শেখ দারিয়াপুর এক ট্রাক মাটি মাটি কি করবেন এক ট্রাক মাটি এক কি হবে এই যে এখানে ভরাট করার দরকার আছে ভিতরে খাল আছে 500 টাকা মাটি লাগবে এখন নারায়ণ নয়ন মোহাম্মদ সাজাহান শেখ এক ট্রাক মাটি আবার নগদও দিয়েছে সবাই বলেন আমি আব্দুল হামিদ পাঁচশো পাঁচ টাকা আমি তো মাটি চাই নাই তো লোকটা যখন এক ট্রাক মাটি দিছে একটু দোয়া করলে কি আপনাদের হাতে অসুবিধা হবে কোরবান আলী পাঁচশো টাকা একটু হাতখানা তোলার আগে আর এক ট্রাক মাটি কে দিবেন দেন তো ভাই উনি এক ট্রাক মাটি দিয়েছে আপনিও এক ট্রাক মাটি দেন একটু শরিক থাকেন তার কারণ ওই পারে তোর বসত বাড়ি রে সাহাবিরা ইসলাম জেন্দা করেছে তীর আর তলোয়ার দিয়ে নাকি সাহাবিদের অস্ত্র কি ছিল তীর আর তলোয়ার ঠিক আর আল্লাহর রহমত তো অবশ্যই ছিল তীর আর তরবারি দিয়ে ইসলাম জেন্দা করল বাংলাদেশ আর পাকিস্তান একাত্তরের যুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা অত্যাধুনিক অস্ত্র দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে রাইফেল বন্দুক এল এম জি এস এম জি স্টেনগান ব্যানেট গ্যানেট কত এইগুলো ছিল হলো মুক্তিযোদ্ধাদের জোরে বলেন ঠিক কিনা আর সাহাবিদের ছিল কি তরোয়ার আর তীর এইবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যখন হিন্দুদের অত্যাচারে মুসলমানি দেওয়া যেত না কুরবানি দেওয়া যেত না মসজিদ উঠানো যেত না আজান দেওয়া যেত না ওই টাইমে আল্লাহর অলিরা যে ইসলাম জেন্দা করলেন কি দিয়ে আন্দাজে না জেনি না শুনে বলবেন কেরামতি দিয়ে কি দিয়ে এইবার আসুন কেরামতি কি মানুষ যখন আল্লাহ হয়ে যায় আল্লাহর কিছু গুণ ওই আল্লাহর অলির মাধ্যমে প্রকাশ পায় এটার নাম কেরামতি বলুন ঠিক এই দেশে কারোর বাবার ফতুয়া বাজিতে ইসলাম আসে নাই ভালো করে মনে রাই গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কোটি কোটি টাকা কামানো যায় কিন্তু মনে আল্লাহর হওয়া এত সহজ কথা বক্তাগিরি করো অলির বিরুদ্ধে কিছু বলতে যায়ও না আজ আসো কাইল নাও থাকতে পারো চল্লিশ বছর বয়সে বহু বক্তা আমি দেখেছি ভাতের অভাবে এক বক্তা বিশাল মার্কেট পাইছে যে এই চিন্তা করছে চাকরি করে আরে কি করব চাকরি ছেড়ে দিছে অলি আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করেছে মার্কেট শেষ এখন চার দোকানে বসলে চার দোকানদার কয় যে ভাই আপনি এখান থেকে যান তো আপনার ভগ ভগ ভালো লাগে না তার অলিদের বিরুদ্ধে বললে আল্লাহ এমন পশান পসায়ে দেয় চার দোকানদারও তাকে ঘৃণা করে এ মনে রেখে যুবকরা খাতা কলম করো খালি অলিদের বিরুদ্ধে বলে খাজার বিরুদ্ধে বলে পীরের বিরুদ্ধে বলে পীর যে বাংলাদেশে নাই তা আমি অস্বীকার করি না আছে কিন্তু পীরের কথা ওয়াজে বলার দরকার কি দরকার হলো খাঁটি পীরের কথা যুবকরা লেখো দিনাজপুর নিম্নগর বালুবাড়ি শহরের ভিতরেই ওখানে একটা বিশাল গরস্থান ওই জায়গায় শুই আসেন হজরতের বাবা শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমত উল্লায় জাহেল বাদশাহ ওনাকে হঠাও করে দেওয়ার জন্যে বিড়ালের বিড়ালের মাংস আর কুকুরের মাংস রান্না করে ওনাকে খেতে দিয়েছে তো বলছে যে বাবাজি কোনটা খাবো ওই জাহেল কাফের বলতেছে আপনার অন্তর চক্ষু যে আছে যেটা ইচ্ছা সেটা খান এটা টিটকারি মারতেছে আল্লাহর শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলহ বিড়ালের মাংসর বাটি কুকুরের মাংসর বাটিতে ধাক্কা দিয়ে কয়ে রে একটু উঠে দাঁড়া তোদের চেহারাটা দেখতে চা বিড়ালের বাটির থেকে বিড়াল কুকুরের পাটি থেকে কুকুর বের হয়ে কয় হুজুর আমাদেরকে গালি দিবেন না আমাদের তো কোনো দোষ নাই ওইমান রাজার চোদ্দ গোষ্ঠী এসে বলল হজুর গো আপনি যে আল্লাহ এতে কোনো সন্দেহ নাই এখনই আবারও বলছি এটাকে বলা হয় কেরামতিারামতি হক না বাতিল জোরে কন তাহলে কেরামতির মালিককে ওই ব্যক্তির ভিতর দিয়ে আল্লাহর কিছু ক্ষমতার বহির প্রকাশ পায়। অলি আল্লাহদের সেটাকে বলা হয় কারামতি এই যে আজকে মনে হয় ওরস চলতেছে শাহ শরীফ জেন্দানি কোন জায়গায় ওই জায়গার রাজার নাম ছিল কি ভাংসিং কি সিং বাবাজের নাম কি ভাংসিং এর কাছে যখন দিনে দাওয়াত দিতে আসলেন তখন ভাংসিং রাজা কিন্তু পূজা দিচ্ছিল ওর মার সামনে রসমালাই রসগোল্লা বাতস রাজভোগ বেল নারকেল দিয়ে ধূপ দিয়ে কয় চাই না মা গো রাজা হতে মা রাজা বানাই আর রাজা হওয়ার সাধ নাই গো মা এটাকে বলা হয় কীর্তন পাই যেন দুবেলা দু মুঠু খানা খেতে এমন সময় এসে বলছে মামু ও মামু কি কি কর আপনি আবার কে বলে শাহ শরীফ জেন্দারি চেহারাটা দেখে রাখ বলে আপনার আগমন বলে তুমি কি করতিস মামু বলে আমি তো পূজা দিচ্ছি বলে কাকে বলে আমার মাকে বলে তোর মার সামনে রসমালাই রসগোল্লা ডাব নারকেল নারকেল দিছিস তোর মা কি খাতেই পারে বলে তাই কি খাতে পারে নাকি বলে যা খাতেই পারে না তার পূজা করিস কেন আমি যদি খাওয়াইতে পারি আমার সঙ্গে আমার দলে আসবি কিনা বল পুরাতন ফকিরে ভাত পাই না নতুন ফকিরে আমদানি খাওয়াও দেখি বলে রাজি আসিস তো বলে হ্যাঁ রাজি আছিস ঠাস করে চড় মারি খাস আলি খা হ্যাঁ সেই ঠাস করে চড় মারি স্যার ওর মা খাওয়া শুরু করেছে এইবার ওই ফামসিকার চোদ্দ গোষ্ঠী এসে খায়। মহামানব গ এতদিন ভুয়া পথে ছিলাম এখনই পড়ায় দেন লা ইলা আপনি ভণ্ডপীড়ের বিরুদ্ধে বলতে পারেন শাহ শরীফ জেন্দারের বিরুদ্ধে নয় শাহ শরীফ জেন্দারের মাজারে যারা গাঁজা খাই তাদের তারা ভণ্ড হতে পারে কিন্তু শাহ শরীফকে তাস দিয়ে কথা বললে আজ আপনার মার্কেট আছে কাল কিন্তু ফকির জোরে বলে ঠিক কি বগুড়া মহাস্থান করে কে কে গিয়েছেন হাত তো গিয়েছেন মহাস্থান গড়ে পাহাড়ের উপরে যখন মাজারের যাবেন মাজারের উপরে লেখা আছে মাহি সুলতান মাহমুদ ইব্রাহিম আদহাম বলকি মাহি সুয়ার। মাহিমানে মাছ মাসের পিঠে উঠে আরব সাগর পাড়ি দিয়ে দিনের দাওয়াত দিতে এসেছেন তাই লেখা আছে মাহিসুয়ার আর আমি বক্তা তার বিরুদ্ধে বলি আর আমি মাছ ধরার জন্য বর্ষিতে সিনওয়াল কোরআনের হাকিমের নাকা লামিনাল মুরসালিন বলে ফুক দি মাছ জীবনে একটা ঠুকাও মারল আমার নবী ডাক দিয়ে কই ইব্রাহিম তাড়াতাড়ি চলে যাও ওই দেশে দিনের দাওয়াত দিতে বলে আমি রাজি আছি কিন্তু আরব সাগর পাড়ি দিব কেমনে স্বপ্নের মধ্যে নবীজি বলেন তুমি কেমনে পারে দিবা সেটা তোমার ব্যাপার নয় সেটা আমার আল্লাহর ব্যাপার কবে যাবা কখন যাবা এখন দিন তারিখ ঠিক হয় নাই গিয়ে দেখো আরব সাগরের কিনারে আর ছয় মাস আগের থেকে বড় বড় হাঙ্গর কুমির বড় বড় জীব জানোয়ার একেবারে সরে বসে কাঁটা দিয়ে আছে কে তোমাকে আগে কান্দে করে পার করবে যে আরব সাগর পাড়ি দিয়েছে সেই আরব সাগরে আমি গেছি বোম্বে আমাদের দেশের লোক হাঁটতে হাঁটতে যাইত ওইখান থেকে জাহাজে সড়ে সৌদি আরবে যাইত আগে যাইত আগে বোম্বে থেকে যদি কলেরা বসন্ত হয়ে কেউ ফিরে আসছে আমার দেশের লোক বলতো বোম্বাই হাজির বোম্বাই হাজি মানে বোম্বাই ঘুরে আসছে কেন বোম্বাই ঘুরে আসছে ব্যবসা করতে গেলে ঘুরে আসলে তো বলবে না হাউস তো একেবারে খাসনিয়ার ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে মারা গেলে তো আলেম হয়ে উঠবে না কিন্তু একবার জরি তিনটা অক্ষর পরে যদি কেউ মারা যায় তার ছেলে আলেম হয়ে উঠবে যেহেতু খাস হজের নিয়াদটাও খাস আল্লাহর হাফেজের আলেম নিয়াদটাও খাস আল্লাহর সেখানে আমি গেলাম ফ্লাইট থেকে আমি একটা গাড়ি নিলাম হাজি আলী শাহ রহমতুল্লাহ মাজারে যাব আজকে রাত্রে বিছানায় শোয়ার সময় হাজি আলী শাহ বলে সার্চ দিবেন দেখবেন সমুদ্রের মাঝখানে আল্লাহর অলির মাজার আপনি বুখারি দেখাবেন তিরমেজি আমি নিজে দেখিয়ে আসছি জোহরের তিনবার গেছি জোহরের নামাজ পড়ে কানতেছি কেন কাঁদতেছি যে খোদা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা ফিলিপনগর ইউনিয়ন বাহির মাদে গ্রামের একটা গরিব মার পেটে তুমি আমাকে এত কিছু দেখাইলা ওই মানে আনন্দে আমি চোখ দে আর পালি রাখতে পারছি না জহরের নামাজ শেষ করে ইমাম সাহেব কাজে জিজ্ঞাসা করলাম ইমান সাহেব ইনার একটা ক্যারামতে কিছু বলেন বাড়ি কোথায় বলে বাংলাদেশ উনি সমুদ্রের মধ্যে থাকতেন উনার হঠাৎ করে নৌক নৌকায় থাকতেন ভাত খেতে গেল গলায় বেঁধে গিয়েছিল খাদেমরা পানি আনতে দেরি হয়ে গেছে উনার আর যান বাসেরা একটা থাপ্পড় মেরে সমস্ত মহাসাগরের পানি খেয়ে মিষ্টি বানিয়ে দিয়েছে ওই পানি খেয়ে উনি গলায় ভাত নামারে উনি ভাত নামাই আর পানি লবণাক্ত করতে মনে নাই কোটি কোটি জীব জানুয়ার গলা বের করে বলছে গো আপনি তো মিষ্টি বানাই ভাত নামালেন কিন্তু আমরা তো মিষ্টি পানিতে বাস করতে পারবো না পানিটা লবণ না বানালে তো আমরা এখনই মারা যাবো আর একটা থাপ্পড় দিয়ে গোটা মহাসমুদ্রকে আবার লবণ বানিয়ে দিয়েছে আমার চোখে দেখে আসা সমুদ্রের পানি এসে সমুদ্রের পানি এসে সারা পৃথিবীকে সয়লাভ করে ফেলে কিন্তু হজরত হাজি আলী শাহ মাজারকে কোনোদিন পানি ধ্বংস করতে পারে না হাফেজ আব্দুস সাত্তার আর বাঙ্গালি হুজুরের দুইজনকে বস্তার মধ্যে ঢুকাইয়ে দিয়ে মুখ বাইন্দি করো তোমার মধ্যে ফেলে দাও বিশ মিনিট পর বিশ মিনিট পর আমরা দুই মরজ্জ্বল মোহাম্মদ আজ আমিদ সমুদ্রের গভীর তলদেশের এক মাছ গিলে খাইলো চল্লিশ দিন পর ওই মাছের পেটের থেকে যখন নবী বের হলো মরানা তাজা একটা লোমেরও ক্ষতি হয় নাই খবরদার ফকিন্নির বেটা রে গলার ফুটানিতে এলেমের ফুটানিতে খবরদার নবী আর অলিদের তাৎসিল্য মনে করিস না ইব্রাহিম আধাম বলকি আসলেন তখন কে ছিল পশুরাম কে ছিল মহাস্তান বলে রাজাকে পশুরাম বর পশুরামের বর নাম হলো শিলাদেবী দেবী দেবী যেখানে গোসল করে উনি আবার অজু বানাইছে তো সবাই যাই বলতেছে আমাদের গুরুমা মানে পশুরামের বউ উনি যেখানে গোসল করে এখানে মুসলমান বানাইছে পানি নাপাক হয়ে গেছে কত ইতিহাস অজু বাঙালি হজুর কম জানে না রাজস্থান রাজপুতানা আলিগড় টংক করে বেড়াইছে এক সময় তো দেখি চার পাঁচটা ব্রাহ্মণ বসে বসে পায়খানা করতেছে গোল হয়ে কারণ দামরাদের কি কোনো লজ্জা সরম নাই পেশাব পায়খানা করে ওইটি চলে গেল তেমন বলছি যে ভাই এখানে কিছু মনে করেন না ওই যে পানি নিল না যে বলছে না ওই যে পৈলটি যে কানের সাথে পেঁচাইছে ওরা পাক পাকি পানের কানের সাথে পেঁচাইলেও ওরা পানি না নিলেও হুম লন্ডনে ছিলাম দুই মাস তো যে বাড়িতে ছিলাম বাথরুমে যাই বদনা উবুড় করা বদনা উপর করা বদনা শুকনা না এতগুলো লোকেরা কি পানি ব্যবহার করে না নাকি এটা তোমার জিজ্ঞাসা ওটা লজ্জার ব্যাপার ওই বাড়ির একটা মেয়েকে খালা মালা ফুফু টুফু বলে আমি তোমাকে দেখতো আমার খালার মতন এক সময় বলি মার মতন আচ্ছা তোমরা কি বাথরুমে পানি ব্যবহার করো না কেন বলে ওই যে ওইটি যে শুকনা থাকে বদনাটা বলে আপনি কি ব্যবহার করেন হ্যাঁ লন্ডনের যে ঠান্ডা পানি নরম জায়গায় ঠেকলে তো সেফটি হয়ে যাবে আমি আর গোষ্ঠী শুদ্ধি জীবনে শুঁচেই না মুসলমান মুসলমান একটা মুসলমান থাকা পর্যন্ত কিয়ামত জোরে কন ঠিক ঠিক আচ্ছা রাজাক ভাইয়ের ছেলে আর আমার মেয়ে বিয়ে দিব ভাই বরযাত্রী কতজন আসবেন বলে জন। তো বরযাত্রী আমিও প্যান্ডেল ম্যান্ডেল করে খাবার টাবার রেডি করছি তো ষাট জন বরযাত্রী আসলো কিন্তু সব নাইমি আসতেছে বর নাই আমি এই বর বলে হুজুর বর কে নাই আর বরযাত্রী যারা আছে সবগুলো উকিল ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার যার জন্য আমরা এইট পাস বরকে লজ্জায় আনি নাই আচ্ছা বলেন তো আমি কি এক গিলাস পানি খাইতে দিব সোজা ওই দিক বর না থাকলে যেমন বরের বরযাত্রীর কোন দাম নাই মুসলমান আসে দেখে সদ্য গোষ্ঠী খাইয়ে গেলি ইন তুম মুসলিমন একটু নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে চাই নাবি সালাম Salam, malaikah. E a rabi. কোচিলা জে বলে হolim जवानটা চিৎকার করে করে বলুন ইয়া নবী সালা নুরে তাম চো পাই তুমি যে